السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله، إن الله لا يهدي القوم الظالمين. وقال سبحانه: أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله، ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم. وقال سبحانه: فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হেদায়েতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি রমাদানের ন্যায় আজকেও দ্বীনী তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাধাব বিভিন্ন দিক বিদিক ছোটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সেই আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, উপস্থিত দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, যথারীতি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মন গড়া ইবাদত। মন গড়া ইবাদত এবং এর সাথে সামান্য একটু টাচ করে যাব অপূর্ণাঙ্গ ইবাদতের বিষয়বস্তু, জাহিলিয়াতের তৃতীয় এবং চতুর্থ বিষয়বস্তু, এ হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু।
মানুষ কখন মন গড়া ইবাদত করে? যখন ইবাদতের মধ্যে ইবাদতের ক্ষেত্রে তার জ্ঞান না থাকে, প্রথমত জ্ঞান না থাকে, দ্বিতীয়ত তাকে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বিষয়ে তার যতক্ষণ পর্যন্ত আত্মা প্রশান্ত না থাকে, প্রশান্ত আত্মা যতক্ষণ পর্যন্ত না থাকে, সে যতক্ষণ পর্যন্ত প্রশান্তি না লাভ করে তার আত্মা যতক্ষণ প্রশান্তি লাভ না করে ততক্ষণ পর্যন্ত সে মন গড়া ইবাদতের মধ্যেই লিপ্ত থাকে। আর ওখানে যখন তার আত্মা প্রশান্তি পেয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, তখন সে ওটার মধ্যেই ডুবে যায়, ওখান থেকে আর সে বের হয়ে আসতে পারে না। মন গড়া ইবাদতের শরাই যে নাম রয়েছে, এ নাম হচ্ছে বিদাত, এ নাম হচ্ছে বিদাত। মন গড়া ইবাদতের শরাই নাম হচ্ছে বিদাত। যা ছিল না, যাকে নতুন করে সৃষ্টি করা হয়েছে, যে বিষয়ে কোনো নমুনা উদাহরণ কিছুই নেই, যে বিষয়ের কোনো নমুনা নেই, যে বিষয়ের কোনো উদাহরণ নেই, যে বিষয়ের কোনো দলিল নেই, তাকে কি বলে? বিদাত বলে। বিনা নমুনায়, বিনা কোনো উদাহরণে, বিনা কোনো দলিলে যে বিষয়ের উদ্ভাবন করা হয় তাকে কি বলে? বিদাত বলে। যা ছিল না, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ এবং জমিনকে নিয়ে এসেছেন কোনো নমুনা ছাড়া, মিসাল ছাড়া, কোনো ড্রয়িং ছাড়া। আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির আগে আকাশের কোনো আকৃতি প্রকৃতি কোনো নমুনা কিছুই ছিল না, কিছুই ছিল না। আর জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করার আগেও কোনো নমুনা, কোনো ড্রয়িং, কোনো কিছুই, কোনো উদ্ভাবনী কোনো কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কোনো নমুনা দরকার ছিল না, কোনো কিছুই দরকার ছিল না, এটার জন্য কোনো দলিলও দরকার ছিল না, তিনি এটাকে সৃষ্টি করে ফেলেছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাযা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, সূরা আল বাকারা আয়াত নম্বর 117। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ এবং জমিনকে নতুনভাবে সৃষ্টি করেছেন, যার অতীত কোনো নমুনা ছিল না, কোনো উদাহরণ ছিল না, কোনো ড্রয়িং ছিল না, কোনো ম্যাপ ছিল না, কিছুই ছিল না। ওয়াইদা কাদা আমরা, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন, ফাইন্নামা ইয়াকুল, তখন তিনি বলেন, কোন বাস হাও হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। আমাদের হুজুর কই আজকে, কোথায়, কি হয়েছে, বেশি, খুব বেশি? ওয়াইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি চান তখন তিনি শুধুমাত্র আদেশ করেন, হওয়ার আদেশ করেন, আর হয়ে যায়। সেটা যতক্ষণ সময় লাগুক, আকাশ এবং জমিনকে সৃষ্টি করতে ছয় দিন লেগেছে, লেগেছে, আবার অন্যান্য মাখলুকাত, অন্যান্য বিষয়বস্তু
এত সময়ও লাগেনি, যখন যেটাকে চেয়েছেন তখন সেটাকেই তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী তুমি বলো, মা কুনতু বিদাম মিনার রসুল, আমি কোন নতুন রসুল নই, মা কুনতু বিদান মিনার রসুল, আমি কোন নতুন রসুল নই, নতুন কোন রসুল নই। এর মানে, এর মানে হচ্ছে আমার আগে আমার মতো অনেক রসুল এসেছেন, এর আগে আমার মতো নবী এসেছেন, তোমরা আমাকে দেখে হতভম্ব হচ্ছ, আমাকে দেখে চিন্তা করছো, আমাকে দেখে এটা ওইটা সেটা মন্তব্য করছো, আমি তো রসুলদের মধ্যে হতে নতুন কিছু নই, এর আগেও রসুল এসেছেন, এর আগেও নবী এসেছেন, আমি বিদাতি কোনো রসুল নই, বিধান আমি কোনো বিদাতি রসুল নই, মানে নতুন কিছু নই, আমি নতুন রসুল নই। আমি আল্লাহ বলে দিচ্ছেন, নবী বলে দাও, মা আদরি মা ইফালু বি ওয়ালা বিকুম, কিয়ামতের বিষয়বস্তু। এ হচ্ছে বিদাতের পরিচয়। বিদাত হয় কয়েকটি ক্ষেত্রে, প্রথমত দুই ভাবে বিদাত হয়ে থাকে। একটা হচ্ছে হাকিকি বিদাত, অরিজিনালি বিদাত, অরিজিনাল প্রকৃত বিদাত, একেবারে ফিতরাতি বিদাত, হাকিকি বিদাত, বুঝতে পারছি তো আমরা, তাই না? হাকিকি বিদাত, হাকিকি বিদাত বলা হয় যখন দিনই কোনো কাজে, দিনই কোনো কাজের ভিত্তি কিতাব এবং সুন্নাত ইজমা ও সাহাবাতে পাওয়া না যায়, এটা হচ্ছে হাকিকি বিদাত। এমন কোন আমল শুরু করলো যে আমল সপক্ষে না কোরআনে পাওয়া যাচ্ছে, না হাদিসে পাওয়া যাচ্ছে, সহি সুন্নাতে পাওয়া যাচ্ছে, না ইজমা ও সাহাবাতে পাওয়া যাচ্ছে, এটাই তো দিনের মূল বিষয়বস্তু, তাই না? কিতাব সুন্নাত আর ইজমা ও সাহাবা, সাহাবাদের ইজমা যে বিষয়ে, এ কোনোটাতেই পাওয়া যাচ্ছে না, বরং ভিত্তিহীন ভাবেই সেই কাজটাকে দিনই কাজ হিসাবে পরিচয় ঘটিয়ে দেওয়া হয়েছে, সে কাজটাকে দিনই পরিচয় হিসাবে ঘটিয়ে দেওয়া হয়েছে, একেবারে ভিত্তিহীন ভাবে, না কোরআনে, না সুন্নাতে, না ইজমা ও সাহাবাতে। একে কি বলে? হাকিকি বিদাত, হাকিকি বিদাত, অরিজিনাল, একেবারে পিওর, 100% পুরোপুরি পিওর, এটা হচ্ছে হাকিকি বিদাত। যার কোনো ভিত্তি নেই, সে যে কাজকে দিন বলে মনে করছে সেটা আসলে দিন নয়, এর সে যেটা করছে এর শরীয়তেই কোনো ভিত্তি নেই, সে যেটাকে হালাল জানছে তার শরীয়তেই কোনো ভিত্তি নেই, সে যেটাকে হারাম জানছে তার শরীয়তেই কোনো ভিত্তি নেই, সে যেটাকে দিন জানছে তার শরীয়তেই কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। যেমন উদাহরণ, বৈরাগ্যবাদ, বৈরাগ্যবাদ, এর শরীয়তেই কোনো ভিত্তি নেই, না কোরআনে, না সহি সুন্নাতে, না সাহাবাদের জীবনীতে বৈরাগ্যবাদের কোনো ভিত্তি খুঁজেই পাওয়া যাচ্ছে না, বিলকুল নাই বৈরাগ্যবাদের কোনো অবস্থান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিচ্ছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ বলতে কিছুই নেই। এরপরে ও বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে জীবন চিল্লায় বের হয়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছেন? জীবন চিল্লায়, বাড়ি ঘর, স্ত্রী সন্তান, আল্লাহ আছেন, আল্লাহ দেখবেন, তিনি দেখবেন, পীরের নামে বের হয়ে চলে গিয়েছে, দেশ দেশান্তর ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ঘাটে তার জীবন কাটছে, যেমন ইচ্ছা রাস্তায় ঘাটে এখানে সেখানে সে তার জীবন কাটিয়েই যাচ্ছে, বৈরাগ্যবাদ, সে মনে করছে এর মাধ্যমে সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারছে, আল্লাহর ইবাদত করতে পারছে, আল্লাহ তার এই এইটার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হচ্ছেন, কেন? তিনি তো আল্লাহর জন্যই বের হয়ে গিয়েছেন আল্লাহর রাস্তায়।
আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে চলে গিয়েছেন, অতএব এর উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না তো কি, কিন্তু এর শরীয়তে কোনো ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় উদাহরণ হাকিকি বিদআত, খাওয়া দাওয়ার ক্ষেত্রে উত্তম খাবার দাবারগুলোকে বর্জন করছে। না হুজুর, উনি এখন ভালো মাছ খান না, মাংস খান না, উনি শুধু নিরামিষ খান। যেমন হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় রয়েছে, বৌদ্ধদের একটা সম্প্রদায় রয়েছে, নিরামিষ ভোজী, শুধু নিরামিষ খাচ্ছে, শুধু নিরামিষ খাবে, লতা পাতা খাবে, সবজি খাবে। মুসলিমদের মধ্যে একটা শ্রেণী এটা রয়েছে, ভালো কিছু খান না উনি। এই ভাই জীবনটা এভাবে কেটে যাচ্ছে, কেটে যাক, ভালো কিছু খেয়ে কি হবে। উনি নিজের নাফসটাকে দমাচ্ছেন, নাফসকে দমিয়ে রাখেন, ভালো কিছু খান না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কল্যাণজনক বিষয়বস্তুগুলোকে, পবিত্র বিষয়বস্তুগুলোকে মানুষের জন্য কি করেছেন, হালাল করেছেন। উত্তম পবিত্র কল্যাণজনক বিষয়বস্তুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। তিনি ওগুলো খান না, তিনি ওগুলোকে গ্রহণ করেন না, ওগুলোকে তিনি নেন না। তৃতীয় উদাহরণ, ভালো তেমন কোনো পোশাক তিনি পরেন না, তিনি 32 তালি, 52 তালি, 72 তালি দিয়ে জামা কাপড় পরেন। কেন? রাসূল ইসলাম তালি দিয়ে জামা পরেছেন। রাসূল ইসলামের সেই তালি দেওয়া জামাটা তিনি ওসিয়ত করে গিয়েছিলেন কাকে দেওয়ার জন্য? ওয়াইস কুরুনি, যার দাঁত ভেঙে ফেলেছিল। আসলে ওয়াইস কুরুনি না, ওর নাম হচ্ছে ওয়াইজ আল কারনি, কারনি বংশের লোক, কর্ণ, তার নাম ছিল ওয়াইজ, ওখানে ওয়াস টোয়াস করত, ওয়াইজ আল কারনি, নাম চলে এসেছে অস্কুরুনি। ওর স্পেশালিটি একটা ছিল, ওইটাও শরাই বহির্ভূত একটা ইবাদত। ওর নামে যে বিষয়টা চলছে সেটা হচ্ছে যে ও যখন জানল রাসূল সাল্লামের দাঁত ভেঙেছে ওহুদের ময়দানে, ও তখন ওর দাঁত ভাঙলো, মাড়ির দাঁত ভাঙার পরে বলছে যদি এইটা না হয় পরেরটা ভাঙলো, পরেরটা ভেঙে বলছে যদি এইটা না হয় তার পরেরটা ভেঙেছে, এরপরে বলছে না এইগুলো মনে হয় কোনোটাই না, এরপরে সামনেরটা ভেঙেছে, বলছে এইটাও যদি না হয় তো এইটা ভেঙেছে। ও রাসূল সাল্লামের দাঁত ভেঙেছে ওহুদের ময়দানে, এখন ও রসুলের প্রেমে পাগল হয়ে নিজের দাঁত ভাঙা শুরু করেছে, এইটা ভেঙে বলছে যে এইটা যদি না হয় তাহলে কেমন হবে, রসুলের দাঁত মনে হয় এইটা ভেঙেছে, তখন এটা ভাঙলো, এটা ভেঙে বলছে যদি এইটা না হয় মনে হচ্ছে এইটা, আবার এটা ভাঙছে, উপরেরটা ভাঙছে, নিচেরটা ভাঙছে, ভাঙতে ভাঙতে সবগুলো দাঁত ভেঙে ফেলেছে। আমি বেশ কিছুদিন আগে নোয়াখালী যাচ্ছিলাম ওই হারুন সাহেবের মাদ্রাসায়, রাস্তার মধ্যে জুমার সময় হয়ে গেছে, বাস থামালো কুমিল্লা 14 গ্রাম পার হওয়ার পরে, ওইখানে জুমা পড়ছি তো হুজুর এই ওয়াজ করছে, খুতবা দিচ্ছে, এরপরে খুতবা শেষে বলছে যে আল্লাহ আমাদেরকে ওয়াইস কুরুনির মতো নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, ওয়াইস কুরুনির মতো নবীর প্রেমিক হয়ে আমল করার তৌফিক দান করেন, বলল হুজুর। আমি অপেক্ষায় আছি, বাসও আছে, খুতবা শেষ হয়ে গেছে, সালাতের পরে গিয়ে বলছি হুজুর আমল তো করা দরকার, আর আলেমরা যদি আমল না করে তাহলে সমস্যা বেশি, তাই না? বলছে হ্যাঁ। তো হুজুর আপনার দাঁতগুলো এখনো রয়েছে কেন, আসেন চলেন আজকে ভাঙি, ভেঙে দেন হুজুর। হুজুর বলছে যে আপনি কোন সম্প্রদায়ের লোক, জিজ্ঞেস করছে আপনি কোন সম্প্রদায়ের লোক, এই কোন সম্প্রদায়ের লোক বলার পরে মসজিদে একটু চিল্লাভাল্লা হলো, আমি আমার মতো আস্তে করে বের হয়ে চলে গেলাম, মানুষের মাঝে খালি এতটুকু দিলাম যে ভাই উনি নবীর মতো, ওয়াইসকুরুনির মতো নবীকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, প্রেম করতে চায়, ইনি এই দোয়া করেছেন, আপনারাও আমিন বলেছেন, অতএব ওনার দাঁত একটাও থাকা উচিত না, কারণ রসুলের দাঁত ছিল না, ওয়াইসকুরুনির দাঁত ছিল না, ওনারও দাঁত থাকা উচিত না, ওনারও দাঁত থাকা উচিত না। এই বলার পর ব্যাস মসজিদের ভিতরে হট্টগোল, আমি আমার মতো আস্তে করে চিপা দিয়ে বের হয়ে চলে আসলাম। এর কোনো ভিত্তি নেই, বিলকুল কোনো ভিত্তি নেই। এক বুজুর্গ, উনি শুনেছেন রাসূল ইসলাম লাউ খেতেন, এখন বুজুর্গ লাউ কিনে আনে, লাউ কিনে এনে বলছে যে রাসূল ইসলাম কীভাবে কেটেছেন তা তো জানি না, উনি মাঝখান দিয়ে ফাটতে গিয়ে বলছে যে না এভাবে কাটেন নাই, মনে হয় চিত করে ফেলেছেন, আবার চিত করতে যেয়ে বলছেন যে না এইভাবে না করে হয়তো কোনাকুনি ফেলেছেন, ওইভাবে ছিলতে গিয়ে বলছে যে না উনি ছিলে খেয়েছেন না কেটে গেছেন, না কোনোটাই যায় না, ব্যাস লাউ খাওয়া বাদ।
আবার কিনে আনে, আবার ওই সংশয়ের অস্ত্রসার মধ্যে পড়ে আবার লাউ খাওয়া বাদ, আবার অস্ত্রসার মধ্যে পড়ে আবার লাউ খাওয়া বাদ। সারা জীবনে উনি কোনোদিন রসুলের সময় লাউ খাওয়ার উপরে আমল করতে পারলেন না, কথিত আর কি, কথিত গল্প। গত বছর 11 নম্বরে বাইতুন নূর মসজিদে জোহরের সালাত শেষ হয়ে গেছে, আমি ঢুকলাম ওইখানে, তো তাবলিগের আমির সাহেব আলী আকবর সাহেব উনি ফাজারে নামাজের উপরে আলোচনা করছেন। নামাজের উপরে আলোচনা করতে গিয়ে এক বুজুর্গের কথা বলছেন যে বুজুর্গ একবার তার নামাজ কাজা হয়ে গিয়েছে, জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে। কাজা হয়ে যাওয়ার পরে উনি আফসোস করলেন, কান্নাকাটি করলেন, এরপরে এই সওয়াবটুকু পাওয়ার জন্য উনি জোহরের নামাজকে 27 বার আদায় করলেন। কয়বার? 27 বার। কারণ জামাতে সালাত আদায় করলে কয় গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। উনি যেহেতু সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন, খুব আফসোস তার জীবনে, উনি এই 4 রাকাত নামাজকে 1 বার 2 বার 3 বার 4 বার এভাবে করতে করতে 27 বার আদায় করছেন। 27 বার আদায় করে বলছেন, আল্লাহ আমি তো জামাতের সওয়াব, জামাতের হক আদায় করতে পারলাম না। এরপরে চিৎকার দিলেন, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। আমির সাহেব বলছে, আল্লাহ আমাদেরকে নামাজের লজ্জাত বুঝে বুজুর্গের মতো করে আমল করার তৌফিক দান করেন। উনি আবার সম্পর্কে আমার চাচা হয়, তো শেষ হয়ে যাওয়ার পরে বলছি, চাচা আপনিও তো আজকে জামাত পান নাই, আমার পাশেই উনিও জামাত পায় নাই, চাচা আপনিও তো জামাত পান নাই, তো একবার পড়ছেন, আরো 26 বার বাকি রয়েছে, চাচা আদায় করে তারপরে যাবেন, আমি বসে রইলাম। যা বেটা, সব কিছু কি আমল করা যায় নাকি? চাচা আপনি বললেন আল্লাহ ওনার মতো আমল করার তৌফিক দান করেন, চাচা আপনি আমল করেন, আমি বসে রয়েছি, 27 বার আদায় করবেন, একবার হয়েছে আর 26 বার বাকি আছে, 26 × 4, হ্যাঁ আদায় করেন চাচা। বলছে যে যা বেটা, এখন সময় নাই, এখন এই নাই সেই নাই। তো চাচা এই মিথ্যা কথাটা কেন বললেন? তোগো কাছে সব কিছু খালি মিথ্যা মিথ্যা লাগে, তোর বাপে আসিল কি আর তুই হইলি কি, সব কিছু খালি মিথ্যা মিথ্যা লাগে। দিয়ে দিল, এর কোনো শরাই ভিত্তি নাই, এটা হচ্ছে হাকিকি বিদাত, অরিজিনাল, একেবারে পিওর, 100% খাঁটি বিদাত এটা, যার শরাই কোনো ভিত্তি নাই, না কোরআনে, না সুন্নাতে, না সাহাবাদের ইজমাতে, ইজমা ও সাহাবাতে যার কোনো ভিত্তি নেই। ও বৈরাগ্য অবলম্বন করছে, ও ভালো খাবার দাবার ছেড়ে দিচ্ছে, ও ভালো পোশাকাদি ছেড়ে দিচ্ছে, এগুলো ছেড়ে দিচ্ছে। আবার এক শ্রেণীর মানুষ বিয়ে শাদির প্রয়োজন, তারপরও বিয়ে শাদি করছে না, কেন? আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবো, বিয়ে করলে আর ইবাদত করা যাবে না, এর শরীয়তে কোনো ভিত্তি নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তিকে ডেকে বলছেন, তিনজন ব্যক্তি ওয়াদা করে ফেলেছে। একজন বলছে, আমি জীবনে আর কোনোদিন রাতে ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। আরেকজন বলছে, আমি জীবনে বিয়ে শাদি করব না, আমি বিয়ে শাদি ছাড়াই জীবনে থেকে যাব। আরেকজন বলছে যে আমি কোনোদিন আর ইফতারি করব না, সারা জীবন সিয়াম রাখব। রসুল সাল্লাম তাদেরকে ডেকে বলছেন যে তোমরাই কি তারা যারা এই বক্তব্য করেছো? তারা বলছেন হ্যাঁ। আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করি, আমি বিয়ে শাদিও করি, আমি খাদ্য গ্রহণ করি, আমি সিয়ামও রাখি, আমি এগুলো করি। দেখো, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত বিমুখ হয়ে যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কেন? হাকিকি বিদাহ, অরিজিনাল বিদাহ এটা, বিয়ে শাদি বহির্ভূত জীবন, উত্তম পোশাকাদি, সামর্থ্য থাকার পরেও তালি টালি মেরে পোশাকাদি পড়ছে, ভালো কিছু নিচ্ছে না, ভালো কিছু খাচ্ছে না, হাকিকি বিদাহ, বৈরাগ্যবাদ গ্রহণ করছে। এই হাসান তুমি সামনে এসো, সামনে এসো, এখানে বসো, এই হাকিকি বিদাতের আরেকটা উদাহরণ, পঞ্চম উদাহরণ, নফসকে দমন করার জন্য নফসকে কষ্ট দিচ্ছে, নফসকে দমন করার জন্য কি করছে? কষ্ট দিচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি, তার ব্যাপারে তার জীবনীতে লেখা, ওনার ভিতরে একবার অহংকার বৃদ্ধি পেল, অহংকার হয়ে গিয়েছে। এখন অহংকারকে কিভাবে দমন করা যায়, অহংকারকে কিভাবে শেষ করা যায়,
উনি হেঁটে হেঁটে ভারত থেকে মদিনা পর্যন্ত চলে গেলেন। মদিনায় যে মসজিদে নববী থেকে তখনও 1.5 কিলোমিটার রাস্তা বাকি। উনি বলছেন যে এই মাটিতে আমাদের প্রিয় নবী শুয়ে আছেন, এই মাটিতে আমি জুতো পায়ে দিয়ে হাঁটি কি করে, ব্যাস জুতো খুলে ফেললেন, খালি পায়ে চলা শুরু করছেন। এরপরে বলছেন, হায় আফসোস জুতো না হলে ফেললাম, এই মাটিতে উনি শুয়ে আছেন মাটির নিচে আর আমি মাটির উপরে পাড়া দিয়ে চলি কি করে, নাবির শৈলীর উপরে আমার পাড়া পড়বে। উনি কি করলেন, আর না দাঁড়িয়ে উনি হামা দেওয়া শুরু করলেন, হামাগুড়ি হামাগুড়ি দিতে দিতে মসজিদ নববীর কাছাকাছি এসে, কবরের কাছাকাছি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কুত্তা এসে উপস্থিত হয়েছে, আপনি আপনার কুত্তাকে গ্রহণ করেন। তাদের লেখা, আপনার কুত্তা আপনার কুকুর এসে উপস্থিত, আপনি একে গ্রহণ করে নেন। উনি হামাগুড়ি দিয়ে 1.5 কিলোমিটার পথ এসেছেন, হাত পা ছিলে রক্তাক্ত হয়ে শেষ, কষ্ট হচ্ছে খুব। এরপরে তিনি বলছেন নিজেকে, আনা সাগে মদিনা, আমি মদিনার কুত্তা, আমি মদিনার কুত্তা। কে বলতে, কে বলছেন, খাজা মাইনুদ্দিন চিশতি, থানবী সাহেব যার তরিকা নিয়েছিলেন, থানবী সাহেবের নামের সাথে দেখবেন হাকিম উল উম্মত শাহ আশরাফ আলী থানবী চিশতি। ও হামা জুতো ফেলে দিচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, শরীর থেকে রক্ত ঝরছে। এরপরে হামাগুড়ি দিতে 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 মসজিদের সামনে গিয়েছে, গিয়ে বলছে, আনা সাগে মদিনা, আমি মদিনার কুত্তা, ইয়া রাসূলুল্লাহ আপনার কুত্তা এসে উপস্থিত হয়েছে, আপনি আপনার কুত্তাকে গ্রহণ করেন, কুত্তার দিকে একটু নেক দৃষ্টি দেন। এরপরে সে বলছে যে না, আমার অহংকার এতেও কমেনি, অহংকার তার কমছে না। তাহলে তারপরে কি করা যায়, উনি মসজিদে নববীর গেটের মধ্যে শুয়ে পড়লেন আর মানুষদেরকে বলছেন, ও লোক সকল তোমরা আমার উপর দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটো, এই করে হাঁটো, কেননা আমার অহংকার বৃদ্ধি পেয়েছে, তোমরা যদি জুতো দিয়ে পাড়াও জুতো দিয়ে পিটাও তো আমার অহংকার কমে যাবে। এটা কি, এটা হচ্ছে জুহুদ, অহংকার নিরসনের নিবারণের একটা বিষয়বস্তু। আত্মাকে কষ্ট দিয়ে অহংকার থেকে নিজেকে কি করছে, মুক্ত করছে, অহংকার থেকে মুক্ত করছে, অহংকার মুক্ত জীবন যাপন। তুমি নিজেকে কুত্তা বলছো, মদিনার কুত্তা, রসুলের কুত্তা, এই কুত্তা হতে পারে, আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে উত্তম অবয়বে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, উত্তম একটা গঠনে আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ আকৃতি, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ আকৃতি আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। এই শ্রেষ্ঠ আকৃতি ওর ভাল লাগলো না, ও এত বড় পীর, এত বড় মাশায়েখ, এত বড় বুজুর্গ, এত বড় এই সেই, ও নিজেকে কিসের সাথে তুলনা করলো, একটা নিকৃষ্ট প্রাণীর সাথে। এটা কি, এটা হচ্ছে সুফিবাদ, এটা কি, এটা হচ্ছে হাকিকি বিদআত, অরিজিনাল বিদআত। এই বিদআতে কোনো সন্দেহ শোভা বলতে কিছুই নেই, কোনো সন্দেহ শোভা বলতে কিছুই নেই। এই হাকিকি বিদআতের আরেকটি উদাহরণ, আমাদের একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গ বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ কবরের ভয়ে তিনি সবসময় তটস্থ থাকতেন, জীবদ্দশাতেই বুজুর্গ কবর খুঁড়ে কবরের ভিতরে বসে কবরের মুরাকাবা করতে করতে ওখানেই তার জীবন ফিনিশ হয়েছে, কবর খুঁড়ে জিকির করছেন। বাংলাদেশে কে করেছেন, কে বলতে পারবে, চরমোনাই পীরের পীর কারি ইব্রাহিম উজানির পীর সাহেব, উনি কবর খুঁড়ে কবরের ভিতরে বসে বসে জিকির আজকার করতেন, ইবাদত করতেন, মসজিদে তার যাওয়া লাগতো না, কবরের ভিতরে তার জীবন কাটত, জঙ্গলের ভিতরে আর কবরের ভিতরে। মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে আছে, ফজরের সময় ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছে, ওর ভিতরে ওয়াজত চলে এসছে, হাল চলে আসছে, ওয়াজত আর হাল, হ্যাঁ সামনে আলোচনায় আসবে, ওয়াজত হাল এই সেই চলে এসছে, আসার সাথে সাথে ও চিল্লান দিয়েছে, হাই হুই বলে চিল্লান দিয়েছে, চিল্লান দিয়ে দে দৌড়, এক দৌড়ে ব্যাস, ওকে আর কেউ খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, নাই নাই নাই। 3 দিন পরে দেখা গেছে যে ও কাটা যুক্ত একটা জঙ্গলের ভিতরে বসে আছে, যেই কাটা যুক্ত জঙ্গলে কোনো ফাঁক ফুক বলতে কিচ্ছু নেই, ওখান দিয়ে যদি একটা বিড়ালও প্রবেশ করে বিড়ালের শৈল কাটবে, উনি ওটার ভিতরে ঢুকে বসে ওখানে জিকির করছে 3 দিন যাবৎ।
জিকির করছে তাও আবার অজ্ঞান হয়ে। ওদেরই লেখা, কারি ইব্রাহিমের নাতি লিখেছে, মাদ্রাসার বর্তমান জামিয়া ইব্রাহিমিয়ার কারিমিয়া ইব্রাহিমিয়ার প্রিন্সিপাল, ওর নাতি আপন নাতি, সেই লিখেছে কারি ইব্রাহিম সাহেবের জীবনীতে। এটা কি? এটা হচ্ছে হাকিকি বিদা। আমাদের একজন শায়খ ছিলেন, বুজুর্গ ছিলেন, উনি মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে 12 বছর যাবত আল্লাহর ইবাদতে রত ছিলেন। মাথা নিচে দিয়ে পা উপরে দিকে দিয়ে 12 বছর যাবত আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন। চরমোনাই পীর সাহেবের ওয়াজের সংকলন মাওয়াইজে কারিমিয়া, এর মধ্যে তিনি উল্লেখ করেছেন যে সোহরাওয়ার্দি তরিকার একজন পীর, বড় মুজাদ্দিদ, সে 12 বছর যাবত গাছে ধরে এইভাবে ঝুলে জিকির করেছে, 12 বছর একাধারে জিকির করতে করতে তার এই শরীরের উপরে ছাল বাকল গাছ গজিয়ে গিয়েছে, হাত আর হাত নাই, হাতের উপরে গাছপালা ছাল বাকল সব গজিয়ে গেছে পুরো শরীরের উপরে। 12 বছর পরে তার জুহুদ শেষ হয়েছে, তার এবাদত শেষ হয়েছে, এরপরে নেমে এসেছে। এরপর তার মা তাকে জিজ্ঞেস করছে, বাবা এই 12 বছর তুই খেলি কি, কি খেয়েছিলি? বলছে আমি মওলার জিকির খেয়েছিলাম, এতদিন মওলার জিকির খেয়ে আমি এতদিন বেঁচেছিলাম। মওলার মানে আল্লাহর জিকির খেয়েছে। হাকিকি বিদা। আমাদের অমুক বুজুর্গ ছিলেন, অমুক পীর সাহেব ছিলেন, কুয়ার মধ্যে উল্টে পড়ে জিকির করতেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে তো লিখেছেন, লিখে রেখেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে কি, উনি বাইতুল্লাহ গিয়েছেন, গিয়ে এক পা উঁচু করে রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুরু করেছেন, তাহাজ্জুদের সালাতে এসার পরে এক পা উঁচু করে পড়া শুরু করেছেন, নামাজের মধ্যে 15 পারা শেষ হয়ে গিয়েছে, এরপরে পা চেঞ্জ করে দ্বিতীয় পা আবার উঁচু করেছেন। এভাবে করে উনি এক রাতে পুরো কোরআন খতম করেছেন, এক পায়ের উপরে দাঁড়িয়ে ইবাদত করে। এক পায়ে দাঁড়িয়ে ইবাদত কে করে? কোন মাখলুক? বক, বক, বক। এক পায়ের উপরে দাঁড়িয়ে ওর মাস খুঁজে জিকির, জিকির। এক পায়ের উপরে দাঁড়িয়ে ইবাদত কেন বললাম? কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মাখলুক কার তাসবিহ আদায় করে? আল্লাহর তাসবিহ আদায় করে। আমরা শুনতে পাই না, প্রত্যেকটা মাখলুকে আল্লাহ তাসবিহ আদায় করে। ওই বা বক যে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে, ওর রিজিক খুঁজছে আর আল্লাহ তাসবিহ আদায় করছে, ওটা ওর ইবাদত। ইমাম আবু হানিফা এই ইবাদতে চলে আসলো কি করে? তাকে বক বানালো কে? আমরা নাকি ওনাকে গালি গালাজ করি, বকাবাদ্য করি? আমরা তো প্রত্যেকবার রাহিমাউল্লাহ বলি, এখন এই এক পায়ের উপরে তাকে দাঁড়া করিয়ে দিল কে? বগের মতো করে তোমরাই দাঁড়া করিয়ে দিয়েছো, তোমরা বকাবাদ্য করো। এইভাবে ইবাদত করলেন, ইবাদত করার পরে গায়েব থেকে আওয়াজ আসছে, মানে আল্লাহ আওয়াজ করছেন, আবু হানিফা তোমার এই আমলে আমি অত্যন্ত সন্তুষ্ট, অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমার এই আমলে। আর তোমার এই আমলে সন্তুষ্ট হওয়ার কারণে তোমার মাঝহাবে যতজন থাকবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের গুনাহকে আমি মাফ করে দেওয়ার ঘোষণা করছি, তোমার মাঝহাবের কেউ জাহান্নামে যাবে না। মাশাআল্লাহ। এই জন্য হানাফি মাঝহাবের লোক পৃথিবীতে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। কিতাবের নাম আল মুহান্নাদ আল আল মুফান্নাদ, লেখক দেওবন্দের সাবেক প্রিন্সিপাল খলিল আহমদ সাহারানপুরি, যে কিতাবের উপরে 56 জন দেওবন্দি আলেম সিগনেচার করে বলছে এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদার কিতাব। এই এক পায়ের উপরে দাঁড়িয়ে ইবাদত, আল্লাহ সন্তুষ্ট হলেন, কেয়ামত পর্যন্ত তার অনুসারী যত হবেন প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, মাফ করে দিবেন, তাদের উপরে কোনো আযাব আসবে না। এই আকীদা কাদের? এই আকীদা কাদের? নাসারাদের। কি ব্যাপার খ্রিস্টানদের আকীদা, যে খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে শুলিতে চড়িয়ে দিয়েছে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত্যুবরণ করেছেন, আর তিনি প্রত্যেকটা ঈসাইর পাপকে তিনি নিয়ে চলে গেছেন, কোন ঈসাই যত পাপই করুক ওদের আর কোনো আজাব গজব কিচ্ছুই হবে না, কেয়ামতের দিন ওরা সোজা জান্নাতে যাবে, স্বর্গে থাকবে, সোজা জান্নাতে চলে যাবে। এটা ওদের যে কোনো আজাব আর গজব নেই, নাবি ওদের পাপ নিয়ে চলে গিয়েছেন। আর এদিকে মাঝহাবে ঢুকিয়ে দেওয়া হলো
যে আবু হানিফা সাহেব তিনি তাদের সব পাপ টাপ নিয়ে চলে গেছেন, বাস এত। এখন হানাফি মাজহাবের ওলামারা যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই। হুজুররা এখন হিলা করছে, এই করছে, ঢিলা করছে, হিলা ঢিলা সবই করছে, সমস্যার কিছু নেই। এ হচ্ছে কি হাকিকি বিদাত। হাকিকি বিদাতের আরেকটা উদাহরণ হচ্ছে শিয়ারা মাতম করছে। শিয়াদের যে মাতম চলছে মুহররম মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, কি মাতম, না খাওয়া না দাওয়া, খালি গায়ে খালি পায়ে, তারপরে ওই যে ইয়ের মধ্যে কোমরের মধ্যে ঢুনঢুনি লাগিয়ে ঝুনঝুনি বাচ্চে, খাওয়া নাই দাওয়া নাই, কদিন মাংস খাবে না, ভালো কিছু খাবে না, রাস্তায় যা পাবে তাই খাবে, এমনি এমনি চলবে, তেমন একটা ঘুমাবে না, রাস্তায় পড়ে থাকবে, মাতম আর মাতম চলছে, এটাকে তারা ইবাদত মনে করে নিয়েছে এবং এটা তাদের নাজাতের কারণ, নাজাতের কারণ। মার্শিয়া গাচ্ছে, তারা তাদের মতো করে শোক পালন করছে, শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, শরীর থেকে আরো কিছু করছে, আরো কিছু করছে, আরো কিছু করছে, মহিলারা মাতম করছে, কাপড় চোপড় খুলে ফেলছে, এটা কি, এটা হচ্ছে ইবাদত। কে কথা বলছো, বিস্তাব হয়, এটা হচ্ছে হাকিকি বিদা, যার শরীয়ত কোনো ভিত্তি নেই, যার অবস্থান কিতাবে পাওয়া যায় না, সুন্নাতে পাওয়া যায় না, ইজমা সাহাবাতে পাওয়া যায় না, শরীয়ত কোনো বিধিবিধানের সাথে যার কোনো যোগসূত্র বলতে কিছুই নেই। এভাবে অনেকগুলো বিষয়বস্তু রয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা এদেরকে বলছেন, যারা এই কাজগুলো করছে, এই ধরনের কাজ যারা করে, আল্লাহর হালাল কৃত বিষয়গুলোকে যারা হারাম করে দিচ্ছে, আল্লাহ যেগুলো তাদের জন্য বৈধ করেছেন এগুলোকে যারা অবৈধ করছে, অবৈধটাকে বৈধ করছে, আল্লাহ তাদেরকে বলছেন সূরা মায়দা আয়াত নম্বর 87, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তুহাররিমু তাইয়্যিবাত মা হাল্লাল্লাহু লাকুম, ইমানদাররা লা তুহাররিমু তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিব বিষয়গুলোকে কি করো না, হারাম করতে যেও না, তাইয়্যিবাত বিষয়গুলোকে তোমরা হারাম করতে যেও না, চিংড়ি মাছ মাকড়ো খাওয়া যাবে না, অমুকটা মাকড়ো, তমুকটা মাকড়ো, কাঁকড়া মাকড়ো, আল্লাহ ওদের কত নিয়ামত থেকে বঞ্চিত করে রেখেছেন, আর খাবিস খাবিস বিষয়গুলোকে ওদের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, খা জর্দা খা, জর্দা খা, মাতলামি কর আর কোরআন হাদিসের বিরুদ্ধে বল, খা, লা তুহাররিমু তাইয়্যিবাত মা হাল্লাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন, ওয়ালা তাতাদু, দেখো তোমরা বাড়াবাড়ি করতে যেও না, সীমানা ছেড়ে তোমরা চলে যেও না, সীমানা অতিক্রম করতে যেও না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ এই সম্প্রদায়কে ভালোবাসেন না। এ হচ্ছে হাকিকি, আল্লাহ হালাল করেছেন ও হারাম করে দিচ্ছে, বিয়ে শাদী হালাল ও হারাম করছে, বৈরাগ্যতাকে আল্লাহ হারাম করেছেন ও হালাল করে ফেলছে, আল্লাহ ওর জন্য তাইয়্যিব বিষয়গুলো দিয়েছেন ওগুলোকে গ্রহণ করছে না, গ্রহণ করছে না, ভালো জামা কাপড় পরবে না ও পরছে না, ও কষ্ট করছে, নিজেকে সাগে মাদিনা বলছে, নিজেকে আরো কিছু বলছে, আরো কিছু বলছে, এক পায়ের উপরে দাঁড়িয়ে ও ইবাদত করছে, ও উল্টো হয়ে কুয়ার মধ্যে ঝুলে বসে আছে, ও গাছ ধরে জিকির করছে, ঝুলছে 12 বছর, এত বড় আল্লাহর ওলি 12 বছর যাবত ইবাদত করছে, জিকির করছে, গাছে হাতের মধ্যে ছাল বাকল সব গজিয়ে গিয়েছে, গত মনে হয় 2.5-3 বছর আগে এই কাফরুলের এখানে কথা বলছিলাম, ওইখানে চরমনায়ের এক বুজুর্গ মাওয়াইজে কারিমিয়ার এই কথাকে উল্লেখ করছেন, এমন এক বুজুর্গ ছিলেন, বুজুর্গ এত আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর এত বেশি প্রেমিক ছিলেন, আল্লাহকে ভালোবাসতে গিয়ে উনি জিকির করেছেন একাধারে 12 বছর, না খাওয়া না দাওয়া সব ভুলে গিয়েছেন, ওনার হাতে ছাল বাকল সব গজিয়ে গিয়েছে, হুজুর ওয়াজ করছে, আস্তে করে বললাম হুজুর আমার একটা কথা আছে, হ্যাঁ কথা বলেন, বললাম হুজুর ওর হাতে যখন ছাল বাকল সব গজালো, ও নামাজ পড়েছে কখন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, পাঁচক তো সালাতের জন্য অজু করলে এইখান থেকে যত ময়লা আবর্জনা আছে সব ধুয়ে চলে যায়, সব ধুয়ে চলে যায়, এখন পাঁচক তো যদি 5 বার অজু করে এখানে তো গাছ গজাতে পারবে না, হুজুর ও নামাজ পড়লো কখন, নামাজ না পড়ে ও আল্লাহর ওলি হলো কি করে, তখন বলছে যে এটা হচ্ছে মারেফতি বিষয়, আপনি বুঝবেন না, লোকজন ধরে ফেলছে, হ্যাঁ মারেফতি বিষয়, নামাজের বাইরে মারেফতি বিষয় আসলো কোথেকে,
হুজুর আটকে গেছে, আমি আস্তে করে সরে চলে আসছি, আটকে দাও হুজুরকে। বারো বছরও নামাজ পড়লো না, এরপরও আল্লাহর ওলি। বারো বছরও খেলো না, কিছুই করলো না, এরপরেও আল্লাহর ওলি। বারো বছর ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, এরপরেও জিকির খেয়ে খেয়ে চলছে। মানুষের দিমাগে এগুলো কিছুই আসে না, কিছুই আসে না। এ হচ্ছে হাকিকি বিদা। দ্বিতীয় বিদাতের দ্বিতীয় প্রকার হচ্ছে এজাফিয়া। এজাফিয়া অতিরিক্ত কিছু বিদাত, অতিরিক্ত কিছু বিদাত যেগুলোকে অতিরিক্ত করা হয়। তার জন্য অরিজিনাল যে আমল আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, আসল যে আমলগুলো রয়েছে, এই আমলগুলোর সাথে সে কিছু বাড়িয়ে দিবে, কিছু বাড়িয়ে দিবে। বাড়িয়ে দিয়ে সে ওখানে একটা সম্পৃক্ততা ঘটিয়ে দিবে, আল্লাহ যেটাকে তার জন্য হালাল করেছেন ওর মধ্যে ও বাড়াবে। কেন, এতটুকুতে ওর চলছে না, এতটুকুতে ওর হবে না, আরেকটু বাড়াতে হবে, আরেকটু বাড়াতে হবে, বেশি করতে হবে। বেশি না করলে ও মুক্তি পাবে না। যতটুকু তার ছিল তার চাইতে সে বাড়িয়ে দিবে। এর উদাহরণ বিভিন্ন ক্ষেত্রে, যেমন আল্লাহ তাআলা পবিত্রতার বিষয়বস্তু দিয়েছেন, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে রাসূল সাল্লাম বলে দিয়েছেন। টয়লেটে গিয়েছে তো পবিত্রতা এভাবে অর্জন করো, কি দিয়ে? আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন, যারা শুধুমাত্র পানি দিয়ে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন, প্রশংসা করেছেন তাদের ব্যাপারে। পানি না পেলে ডিলা কুলুক দিয়ে, তাও আবার কোথায়, যেখানে বসে টয়লেট সেরেছে ঠিক সেইখানে। এতটুকুতে হচ্ছে না, এখন কি করতে হবে? কোত মারেন, চিক মারেন, পাক মারেন, দৌড়াদৌড়ি করেন, নাচানাচি করেন, উঠবস করেন, আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টানাটানি করেন, যা ইচ্ছা তাই করেন। কেন, এই দুই ফোঁটা পেশাব রয়ে গেছে, পেশাবটা তো বের হচ্ছে না বাবা, এই জন্য তার কত কসরত, কত কসরত। 40 কদম তো কম, একবার ঢুকে আবার বের হয়, ঢুকে আবার বের হয়, আবার বের হয়, ঢুকে কাকরাইলে গেলে দেখতে পারবেন, বা টঙ্গির ময়দানে গেলেও দেখবেন, টয়লেটে অন্তত 5-6 বার ঢুকছে। কি যে তার কসরত, একবার উঠে একবার বসে, নাচে ডান পা বাম পায়ের উপরে, বাম পা ডান পায়ের উপরে, এই দিয়ে সে কত কসরত করছে। কেন, পবিত্রতা অর্জন করা তার দরকার। ওদিক দিয়ে সালাত চলে যাচ্ছে, জামাত শেষ হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, পবিত্রতা অর্জন করতে হবে। কেন, রাসূল সাল্লাম বলছেন যে পেশাবের ছিটা ফোটার কারণে মানুষ কোথায় থাকবে, জাহান্নামে থাকবে, কবরে আজাব হবে তার উপরে, আজাব হতে থাকবে। কবরে আজাব থেকে বাঁচার জন্য সে এত কসরত করছে, অথচ তার মাঝহাবের ফতোয়া হচ্ছে আপনি যেই কাপড়টা পরে আছেন এই কাপড়ের 1/4 যদি পেশাব থাকে, একটা পাঞ্জাবি, পাঞ্জাবিতে মনে করেন 2.5 গজ লেগেছে বা 2 গজ লেগেছে, 2 গজের মধ্যে হতে 1/2 গজ কাপড়ে যদি পেশাব লেগে থাকে, এই পেশাব নিয়ে নামাজ পড়া জায়েজ, হানাফি ফতোয়া, হানাফি ফেকার ফতোয়া। মালাবুদ্দা পড়েন, কুদুরি পড়েন, তার মধ্যে পেয়ে যাবেন, 1/4 পেশাব থাকলে জায়েজ। এদিকে 1/4 জায়েজ ওলামারা বলছে, আর ওরা 2 ফোঁটা পেশাবের জন্য কত কিছু করছে। আর এই পেশাব থেকে পবিত্র হওয়া, আমেরিকায় একটা জামাত গিয়েছে, ওরা রাস্তার মধ্যে নামাজের সময় হয়ে গিয়েছে, এরপরে ওরা চিক মারা, কোত মারা, পাক মারা, উঠে আর বসে সব কিছু করছে। এখন একজন খ্রিস্টান পুরুষ আর মহিলা ওদিক দিয়ে যাচ্ছে, যেতে গিয়ে দেখে যে এরা কি যেন করছে, আরে কি, হতবাক হয়ে তাকিয়ে আছে, জিজ্ঞেস করছে তারপরে, তোমরা এগুলো কি করছো? বলছে আমরা পবিত্রতা অর্জন করছি। এই পবিত্রতা অর্জনের সিস্টেম দেখে ওই দুজন ইসলাম কবুল করে ফেলেছে, বলেন না সুবহানাল্লাহ। এই শয়তানি দেখে ওরা ইসলাম কবুল করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। কেন, আল্লাহ যতটুকু দিয়েছেন, রাসূল সাল্লাম যতটুকু বলেছেন, এতটুকু তার জন্য যথেষ্ট নয়, এতটুকু তার জন্য যথেষ্ট নয়, এতটুক চলবে না। ইদাফা করছে সে, বাড়িয়ে দিচ্ছে সে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে। আর তাজ্জব হয়ে যাবেন, ঢিলাকুলুকের এই সিস্টেম, 40 কদম, নাচানাচি, কোতাকুতি এতদিন পর্যন্ত ছিল পুরুষদের, মাসিক আদর্শ নারী পড়বেন, ওইখানে মাস্তুরাত জামাতের কারগুজারি দেওয়া হয়,
তবলিগ জামাতের মহিলাদেরকে এখন টয়লেটে এই টিস্যু পেপার দিয়ে টয়লেট পেপার দিয়ে ওদেরকেও কোতাকুতিতে নামিয়ে দেওয়া হয়েছে, ওরাও এখন করে, মহিলারাও করে। আমার কথা না, আদর্শ নারী পড়েন, ওইখানে মহিলাদের কারগুজারি, সাবের আক্তার সে লেখে অমুক জায়গায় গিয়েছে, যাওয়ার পরে ওইখানে গিয়ে তাদেরকে তাস্কিল করেছে, জামাত রেডি হয়েছে, এরপরে তাদেরকে বলছে আপনারা সব রেডি করেন, বলছে যে উনি কাপড় চোপড় সব নিলেন, খেতা বালিশ নিলেন, এরপরে মিসওয়াক নিলেন, টয়লেট পেপার নিলেন, কেন পবিত্রতা অর্জন করতে হবে, টয়লেট পেপার নিলেন, ঢিলাকুলুক নিয়ে এরপরে উনি বের হয়ে চলে আসতেন। মহিলাদেরকে এখন লাগিয়ে দেওয়া আছে, তবলিগের মহিলারা, মাস্তুরাত জামাতের মহিলারা, ওরাও এখন মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নির্লজ্জতা, বেহায়াপনা, এটা তাহারাত নয়, এটা বাড়াবাড়ি দিনের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে এটা বাড়াবাড়ি। কি ধরে রাস্তার মধ্যে হাঁটছে, লজ্জা লাগে না? ওর বাচ্চা মেয়েটা ওর সামনে দেখছে, যুবতী একজন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হুজুর কি যেন ধরে দাঁড়িয়ে আছে, ছি, নির্লজ্জ বেহায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া উশাবাতু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের একটা অংশ। রাসূল বলছেন, ইদা মা লাম তাস্তাহি ফাসনা মা শিত, মানুষের থেকে যখন লজ্জা চলে যায়, যখন তোমার থেকে লজ্জা চলে যাবে, তখন যা ইচ্ছা তুমি তাই করবে। নির্লজ্জ বেহায়া হয়ে পড়েছে, এই জন্য রাস্তায় ধরে ধরে দাঁড়িয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওরা আবার ফতোয়া দিচ্ছে, আমরা যারা ওদের মতো করি না, আমাদের পিছনে নামাজ হবে না। কেন? বলছে এদের তো পবিত্রতাই অর্জন হয় নাই। চরমনায়ের ফতোয়া, তবলিগের ফতোয়া, যেই হুজুররা ঢিলাকুলুক ব্যবহার করে না, তাদের পিছনে নামাজ হবে না। কেন? ওরা পবিত্র না। নামাজের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা, ওদের মতো কেন পবিত্রতা অর্জন করলো না, বাস। আর এখন তো মাশাআল্লাহ মসজিদে মসজিদে ঢিলাকুলুকের পট, এটা ওইটা সেটা, আর এই ঢিলাকুলুকগুলোকে টয়লেটের ভিতরে জমা করে রাখে এক সপ্তাহ পর্যন্ত, এটাকে ফেলবে না। কি দুর্গন্ধ, কি বিশ্রী অবস্থা, পেশাব পায়খানা লাগানো, ওইটা একটা বক্সের ভিতরে, টিনের বাক্সের ভিতরে ওটা জমছে জমছে, সাত দিন পরে ওটা ফেলে। কেন? এই ব্যাপারে ওরা ফজিলত বর্ণনা করেছে, মাঝে মাঝে ওরা কারগুজারি ফজিলত বলে, যে ঢিলাকুলুক যেগুলো জমা করা থাকে, এইগুলো আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে উপস্থাপন করে, ফেরেশতারা এইগুলো নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থাপন করে বান্দার ব্যাপারে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা এই যে এইগুলো দিয়ে ঢিলাকুলুক দিয়ে এগুলো দিয়ে পবিত্রতা অর্জন করেছে, আল্লাহ খুশি হয়ে যান, খুশি হয়ে তাদের জন্য জান্নাতের কথা বলেন। আমরা যখন ছোটোবেলায় মাদ্রাসায় পড়তাম, এখন এই জিনিসটা কমেছে টিস্যু হয়ে যাওয়ার কারণে, ছোটোবেলায় সপ্তাহে একদিন বন্ধ থাকতো, যখন মাদ্রাসায় পড়তাম সপ্তাহে একদিন ছুটি। কেন? মাটি কেটে আনতে হবে, ওটাকে ভিজিয়ে ওটাকে ঢিলা বানাতে হবে, এখনও মনে হয় গ্রাম দেশে চালু আছে, সপ্তাহে একদিন ছুটি ছাত্রদের, ঢিলা বানাতে হবে, সব বিশাল বিশাল মাটির টুকরো এনে ওটাকে ছেড়ে মেনে ঢিলা বানাচ্ছে একদিন ছুটি, পোলাপান ডোলাপান সব ঢিলা বানাচ্ছে। আর এই ঢিলা আবার ওস্তাদের জন্য স্পেশাল খেদমতো করতে হবে, ওস্তাদ যখন টয়লেটে যাবেন তখন ওখান থেকে তিনটা সাতটা ঢিলা নিয়ে ওস্তাদজি নেন, ঢিলা দিচ্ছে ওস্তাদজিকে, ওগুলো আবার বাথরুমের ভিতরে জমা থাকতেছে, ওগুলো আবার তাদের দৃষ্টিতে আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, ছি, পেশাব পায়খানা দেখেছেন, আল্লাহর কাছে উপস্থাপন করছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো কি করছে? এগুলো ইদাফা করছে, বাড়িয়ে দিচ্ছে তাহারতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে ইদাফা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশার সালাত আমাদের জন্য ফরজ করেছেন কয় রাকাত? চার রাকাত, দুই রাকাত সুন্নাতে রাতেবা, এক রাকাত অথবা তিন রাকাত হচ্ছে বেতের, টোটাল সাত রাকাত অথবা নয় রাকাত পড়লে একটা লোক কুফুরি থেকে বাঁচবে, নিফাক থেকে বাঁচবে, এবং জান্নাতে তার জন্য ঘর তৈরি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদেশের মানুষ এশার নামাজ কয় রাকাত জানে? সতেরো রাকাত, সতেরো রাকাত। এই সতেরো রাকাতের পরে আবার দুই রাকাত বসে বসে পড়তে হবে, বসে বসে পড়তে দেখেছেন না? একেবারে সুস্থ সবল একটা মানুষ বসে বসে এশার পরে সুন্নত পড়ছে। আরে বসে বসে পড়ছেন কেন? এটা সুন্নাত, বসে পড়তে হবে না। অথচ বসে কারা সালাত আদায় করবে? যারা দাঁড়াতে পারে না, মাজুর, ও সুস্থ সবল জোয়ান মানুষ, হুজুর, ও বসে বসে সালাত আদায় করছে, এটা কি ইজাফা? ইজাফা করে দিচ্ছে। মাগরিবের পরে আওয়াবিন আদায় করতে হবে ছয় রাকাত, এটা কি ইজাফা? বাড়িয়ে দিচ্ছে। মাগরিবের সালাত তিন রাকাত ফরজ, আর দুই রাকাত হচ্ছে সুন্নাতে রাতেবা,
এই দুই রাকাত সুন্নাতে রাতে বা সাথে আরো দুই রাকাত যুক্ত করেছে। মাগরিবের নামাজ আমাদেরকে ছোটবেলা শেখানো হচ্ছে সাত রাকাত। এই সাত রাকাতের পরে আবার ছয় রাকাত আওয়াবিন, টোটাল কত হলো 13 রাকাত ইজাফা, বাড়িয়ে দিচ্ছে সালাতের ক্ষেত্রে, বাড়িয়ে দিচ্ছে। এরপরে সালাতের সিস্টেমের মধ্যে পরিবর্তন, নতুনত্ব নিয়ে চলে এসেছে। এটা কি? এটা হচ্ছে অতিরিক্ত বিদআত, অতিরিক্ত বিদআত ইজাফা করছে। সিয়ামের ক্ষেত্রে একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন সূর্য ডুববে সাথে সাথে কি করতে হবে, ইফতার করে ফেলতে হবে, সাথে সাথে ইফতার করতে হবে। এদেশের ফতোয়া কি, অন্তত পক্ষে 3 মিনিট, কম পক্ষে 3 মিনিট, যদি আরেকটু ভালো কেউ পেতে চায় তাকওয়া অর্জন করতে হয় তাহলে অন্তত পক্ষে তাকে 5 মিনিট পরে ইফতার করতে হবে। ইজাফা, বাড়িয়ে দিচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাম তিনি নির্ধারণ করে দিয়েছেন ফজরের সময়, আজানের সময় যেটা, যখন থেকে ফজরের সময় শুরু হয় ততক্ষণ পর্যন্ত খেতে পারবে, ততক্ষণ পর্যন্ত খাও। এরা আরো আগেই 3-4 মিনিট আগেই ওয়াক্ত শেষ, সেহরির সময় শেষ হয়ে গেছে, মসজিদ থেকে ঘোষণা করছে সেহরির সময় শেষ হয়ে গেছে, আর কেউ খাবেন না। ইজাফা, গতকালকে বাংলাদেশে কোর্টে একটা রায় ছিল একজন ইসলামী ব্যক্তিত্ব, নামধারী ইসলামী ব্যক্তিত্বের, ওই দলের লোকজনগুলো তারা নিজেরা গতকালকে রোজার এই নিয়তের সাথে সাথে মান্নতের একটা নিয়ত করে ফেলেছে। এক তো হচ্ছে রোজা আছেই, ফরজ রোজা, এর সাথে সাথে তারা মান্নত করে ফেলেছে তার জন্য মান্নত। এই মান্নতটা আসলো কোত্থেকে, এ কোত্থেকে আসলো? এর কিছুদিন আগে শাহবাগীদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তাদের সপক্ষে যারা ঘরে বাইরে লোকজন আছে, মহিলারা আছে, এরা সব সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, সিয়াম তো নয় রোজা রেখেছে, রোজা রেখেছে ওদের জন্য, ওদের হেফাজতের জন্য, এটার জন্য সেটার জন্য ওদের জন্য রোজা রেখে দিয়েছে। এটা কি? ইজাফা, রোজার ক্ষেত্রে এটা বাড়িয়ে তুলছে। দোয়া এবং জিকিরের ক্ষেত্রে ইজাফা, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়ার আগে কি করতে হবে? 3 বার সূরা ইখলাস পড়েন, 7 বার দুরুদ শরীফ পড়েন, আর 1 বার সূরা ফাতিহা শরীফ পড়েন। পড়ার পরে কি করতে হবে? দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। ইজাফা করে দিল, বাড়িয়ে দিল। জিকির আজকার করার ক্ষেত্রে ওখানেও ইজাফা, না বসে বসে জিকির করলে হবে না, কি করতে হবে? লাফালাফি করে জিকির করতে হবে, আলোতে জিকির করলে হবে না, অন্ধকার করে জিকির করতে হবে। আর আল্লাহকে স্মরণ করে জিকির করলে হবে না, পীরকে স্মরণ করে তারপরে জিকির করতে হবে। ইজাফা করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। এ হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে ইজাফি, ইজাফিয়া। এই বিদআতকে আমরা আরো 3 ভাগে নিয়ে আসতে পারি। এই 2 ভাগের সূচনা হবে 3 ভাগ থেকে, 3টা থেকে এই 2 ভাগে আসবে। এই বাড়াবাড়িটা হবে 3টা ক্ষেত্রে। 1 নম্বর, ইয়াতে কাদি, আকিদার ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, বিশ্বাসগত ক্ষেত্রে বিদআত, বিশ্বাসগত ক্ষেত্রে বিদআত হওয়ার কারণে ওইখানে বাড়াচ্ছে অথবা শরাই ভিত্তির বাইরে গিয়েও ইবাদত বন্দিগি করতে চেষ্টা করছে, বিশ্বাসগত বিদআত। 2 নম্বর, কাউলি বিদআত, জবানের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে কাউলি বিদআত। 3 নম্বর, আমলগত ক্ষেত্রে বিদআত, আমালিয়া, আমলগত ক্ষেত্রে বিদআত। এতেকাদ বিদআত তখন হয় যখন কোনো কিছুর উপরে কারো বিশ্বাস, যখন কোনো কিছুর উপরে কারো বিশ্বাস রাসূল সাল্লাম এবং সাহাবা এদের পরিপন্থী হয়ে যায়। রাসূল সাল্লাম যে বিশ্বাস নিয়ে এসেছিলেন, তিনি যে বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, তিনি যেই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, এই বিশ্বাসের বাইরে যখন কোনো বিশ্বাস আসে, সাহাবারা যে বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, এই বিশ্বাসের বাইরে যখন কেউ কোনো ধরনের বিশ্বাস নিয়ে আসে তখন এই বিশ্বাসটা হয়ে যায় বিদআতি বিশ্বাস, আর এটা চলে যায় হচ্ছে এতেকাদের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে বিদআত।
আকীদার ক্ষেত্রে যেটা এতেকাদি ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে বিদাত বিশ্বাসটা যখন রাসূলুল্লাহ এবং সাহাবাদের বিশ্বাসের পরিপন্থী হয় রাসূলুল্লাহ এবং সাহাবাদের বিশ্বাসের পরিপন্থী বিশ্বাস যখন হয় সেটা হচ্ছে এতেকাদি বিদাত আকীদার ক্ষেত্রে বিদাত হচ্ছে সেটা যেমন খারেজিদের একটা বিশ্বাস খারেজি যাকে তাকে খারিজি বলা চলবে না তো খারিজিদের একটা বিশ্বাস তারা একটা বিশ্বাসে বিশ্বাসী ছিল যে কাবিরা গুনাহগার কাবিরা গুনাহ যারা করে যেমন হত্যাকাণ্ড ঘটিয়েছে কেউ মানুষকে হত্যা করে দিয়েছে সুদ খেয়ে ফেলেছে ঘুষ খেয়ে ফেলেছে অথবা মদ্যপান করে ফেলেছে যারা এই এই কাজগুলো করবে হারাম কাজ যারা করবে এরা ইসলাম থেকে বের হয়ে যাবে এবং এরা চিরস্থায়ী জাহান্নামী একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে দিয়েছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করেছে অথবা মদ্যপান করেছে অথবা সুদ খেয়েছে অথবা চুরি করেছে জেনা করেছে ব্যভিচার করেছে রাহাজানি করেছে এটা করার কারণে এই কাবিরা গুনার মধ্যে পতিত হয়েছে আর কাবিরা গুনার মধ্যে পতিত হওয়ার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী এটা কাদের বিশ্বাস খারিজিদের বিশ্বাস কাদের বিশ্বাস খারিজিদের বিশ্বাস যারা সর্বপ্রথম ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছিল খারিজ হয়ে গিয়েছিল তাদের বিশ্বাস এটা যে যে কোনো ধরনের হারাম এ হারাম কাজ করলে একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং তারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে চিরস্থায়ী জাহান্নামে যাবে এতেকাদি বিদাতের আরেকটি উদাহরণ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান তিনি সকল জায়গাতে থাকেন সব জায়গাতে তিনি থাকেন অথচ আল্লাহর অবস্থান সর্বত্র নয় সব জায়গাতে আল্লাহর অবস্থান নয় সব জায়গাতে নয় আল্লাহর ইলমটা সব জায়গাতে আছে তিনি সব জায়গার খবর রাখেন সব জায়গার জ্ঞান তার কাছে রয়েছে কিন্তু তিনি সর্বত্র বিরাজমান নন এ একটা বিশ্বাস হচ্ছে বিদাতি বিশ্বাস তিন নম্বর উদাহরণ মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে এ একটা কথা আমাদের দেশে প্রচলিত রয়েছে নিজের ভাগ্য নিজে হাতে ওর ভাগ্য ও নিজে যা লিখবো তাই হবে মানুষ নিজের কর্ম নিজে সৃষ্টি করছে নিজের ভাগ্য মানুষ নিজে সৃষ্টি করছে নিজের ভাগ্য নিজে সৃষ্টি করে এটাও এতে কাদের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এটাও এতেকাদি বিদাত একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী এতেকাদি বিদাত তিনি হাজির নাজির এতেকাদি বিদাত তিনি তার কাছে আমলনামা উপস্থাপন করা হয় এতেকাদি বিদাত তিনি সব কিছুকে দেখেন এখনো কবরে থেকে এতেকাদি ক্ষেত্রে এটা বিদাত বিশ্বাসগত ক্ষেত্রে বিদাত কাউলি বিদাত যেগুলো কথার মাধ্যমে আসে এমন কোন কথা প্রচার করা হয় যেগুলো ওয়াজ নসিহতে চলছে আমাদের দেশের বক্তাগণ যে বক্তব্যগুলো করছেন আমাদের দেশের প্রখ্যাত একজন বক্তা রয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি মন্তব্য করেছেন যে তার ব্যক্তিগত এই যাচাই বাছাইয়ের মধ্যে ধরা পড়েছে এ দেশে শতকরা 95 জন বক্তা মিথ্যে কথা বলে এটা তিনি চ্যালেঞ্জও করেছেন এই চ্যালেঞ্জ করে তিনি বক্তা এবং শ্রোতা এর পরিচয় বইও লিখেছেন আল্লাহ তাকে যাচাই খায়ের দান করেন তিনি এটা নাকি যাচাই বাছাই করেছেন মনিটর করেছেন তো কাউলি বিদাত এমন কোন কথা যে কথাগুলো প্রচার করা হয় যা কোরআন এবং সুন্নার পরিপন্থী যেমন বিভিন্ন ফিরকার দাওয়াত চলছে ফিরকার দাওয়াত এদেশে ইসলামী ঐক্য জোটের দাওয়াত চলছে নিজামে ইসলাম পার্টির দাওয়াত চলছে জামাতে ইসলামীর দাওয়াত চলছে
হিজবুত তাওহীদের দাওয়াত চলছে, অমুক দলের দাওয়াত চলছে, তমুক দলের দাওয়াত চলছে, এই যে ফিরকাবাজির দাওয়াত, এই যে দলীয় দাওয়াত, এই দলীয় দাওয়াত কোরআনেও নিষিদ্ধ, এই দলীয় দাওয়াত রাসূলের হাদিসেও নিষিদ্ধ। ফিরকাবাজি করা যাবে না, বিচ্ছিন্নতা সৃষ্টি করা যাবে না, এর কোন দলিল কোরআনে নেই, হাদিসে নেই। ও কি করছে? মৌখিকভাবে মানুষকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, মৌখিকভাবে ও মানুষকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। কিতাব এবং সুন্নাত আর সাহাবাদের মূলনীতির পরিপন্থী, মূলনীতির পরিপন্থী। এক্ষেত্রে মানুষকে দাওয়াত দিচ্ছে, তরিকার দাওয়াত, পথের দাওয়াত, মতের দাওয়াত, বিভিন্ন দাওয়াত দিয়ে যাচ্ছে। আর এই দাওয়াতগুলো যখন মানুষ প্রদান করে, তখন ইসলামের দাওয়াত তার কাছে নিচে চলে আসে, ইসলামের দাওয়াত নিচে চলে আসে। একজন মানুষ যখন সংগঠনে দাওয়াত দেয়, তার মাঝে আর ইসলামের দাওয়াত থাকে না। তো কাউলি বিদাত, বিভিন্ন ফেরকার দাওয়াত, বিভিন্ন দলের দাওয়াত, বিভিন্ন তরিকার দাওয়াত, বিভিন্ন মাঝহাবের দাওয়াত, বিভিন্ন ইজমের দাওয়াত, বিভিন্ন ব্যক্তির দিকে দাওয়াত। অমুক ব্যক্তির স্তুতি সে বর্ণনা করছে, অমুক হুজুরের বড়ত্ব সে বর্ণনা করছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে। এ হচ্ছে কাউলি বিদাত, মানুষের বক্তব্যের মাধ্যমে যেগুলো ছড়াচ্ছে। আমলি বিদাত, যেগুলো মানুষের আমলের মাধ্যমে চলে আসে, যা শরীয়ত বিরোধী, ইসলামী শরিয়ায় যার কোনো প্রমাণ পাওয়া যায় না, ইসলামী শরিয়াতে যার কোনো প্রমাণ পাওয়া যায় না, বিশুদ্ধ কোনো প্রমাণ পাওয়া যায় না, আমলি বিদাত। যেমন একটা উদাহরণ কে বলতে পারবে? আমলি বিদাত যার কোনো বিশুদ্ধ প্রমাণ নেই, হ্যাঁ, মিলাদ, শবে বরাত, শবে মেয়েরাজ, ঈদে মিলাদুন্নবী, সম্মিলিত মুনাজাত, হ্যাঁ, চল্লিশা, তারপরে ফাতেহা, কুলখানি, চুলখানি, যা আছে এ হচ্ছে কাউলি আমলি বিদাত। এই বিদাতগুলোকে, এই যে প্রথমত দুই প্রকার, তারপরে হচ্ছে তিন প্রকার, এতেকাদি, কাউলি, আমালি। এতেকাদি, কাউলি, আমালি, বিশ্বাসের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এই দুই প্রকারের বিদাত চলে যাচ্ছে কোথায়? হাকিকে অথবা এদাফাতে, হাকিকতের মধ্যে ঢুকছে অথবা এদাফাতের মধ্যে ঢুকছে। এই হাকিকাত আর এদাফাতের মধ্যে ঢুকে এর অবস্থান হচ্ছে দুইটা, এর অবস্থান হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে মুকাফফারা, মানুষকে কুফুরির দিকে নিয়ে চলে যায়, মানুষকে কোথায় নিয়ে চলে যায়? কুফুরির দিকে নিয়ে চলে যায়। বিদাতের রাস্তা, সর্বশেষ পথ হচ্ছে কুফুরি, সর্বশেষ জায়গা হচ্ছে কুফুরি, কুফুরির পথে মানুষকে নিয়ে চলে যাচ্ছে, কুফুরির দিকে সে চলে যাচ্ছে, মুকাফফারা। দ্বিতীয়ত হচ্ছে মুফাসসাকা, মুফাসসাকা, যা মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়। বিদাত এবং বিদাতীদের অবস্থা হচ্ছে কয়টা?
দুইটা, একটা হচ্ছে কুফরি আর একটা হচ্ছে ফাসিকি, কুফরির মধ্যে চলে যাবে অথবা ফাসিকির মধ্যে তারা থাকবে। এর যে তৃতীয় অবস্থা আমাদের দেশে বর্ণনা করা হচ্ছে বিদাতে হাসানা আর বিদাতে সাইয়া। এই হাসানা আর সাইয়া বলতে পৃথিবীতে কিছুই নেই, হয় মুকাফফারা আছে আর না হলে মুফাসসাকা রয়েছে। মুফাসসাকা এবং মুকাফফারা হয় তিনটি কারণে, এতেকাদের কারণে, কাউলের কারণে অথবা আমলের কারণে, এতেকাদ কাউল অথবা আমলের কারণে। এই তিনটা গিয়ে পড়ে হচ্ছে অরিজিনাল বেদাতে অথবা কিছু সাথে সামঞ্জস্য করার বেদাতে, কিছু বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বেদাতে। এই বেদাতিদের সাথে থাকার বিষয়ে হুকুমটা কি, বেদাতিদের ব্যাপারে হুকুম কি? কোন একটা মজলিসে বিদআত চলছে, কোন মসজিদে বিদআত চলছে, কোন মাদ্রাসায় বিদআতি শিক্ষা চলছে, কোন জায়গায় হুজুর বিদআতি কথাবার্তা বলছেন, এর হুকুম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম বর্ণনা করছেন। তিনি বলছেন সূরা আনআম আয়াত নাম্বার 68, তিনি বলছেন ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদূনা ফী আয়াতিনা, যখন তুমি দেখবে তারা আমার আয়াতকে নিয়ে হাসি ঠাট্টা করছে, মজাক করছে, খেলতামাশার পাত্রে বানিয়েছে, ফাআরিদ আনহুম, তুমি তাদেরকে বর্জন করো, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াখুদু ফী হাদীসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা নতুন কোন সাবজেক্টে না আসে। হুজুর 40 আর ওয়াজ করছে, চলে যাও, হুজুর ওইখানে শবে বরাতের ওয়াজ করছে, চলে যাও, ওখানে বসা যাবে না, হুজুর শবে মেরাজের ওয়াজ করছে, বসা যাবে না ওই মসজিদে, চলে আসতে হবে, হুজুর চিল্লার ব্যাপারে বলছে, বসা যাবে না ওখানে, চলে আসতে হবে ওখান থেকে, হুজুর পীরের ফজিলত বর্ণনা করছে, ওখানে বসা যাবে না, ওখান থেকে সরে যেতে হবে, হুজুর দলের দাওয়াত দিচ্ছে, ওখানে বসা যাবে না, ওখান থেকে সরে যেতে হবে, আল্লাহ হুকুম করছেন যে ওখান থেকে সরে যাও, যদি তুমি ভুল গিয়ে ওখানে বসে থাকো, যখন তোমার মনে পড়বে সাথে সাথে তুমি এখান থেকে উঠে যাও, সাথে সাথে তুমি সেখান থেকে উঠে যাও। ওয়াইম্মা ইনসিয়ান্নাকা শয়তান, শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয়, ফালা তাকউদ বাদা যিকরা, তুমি আর এই এই যে এদের সাথে, এদের সাথে বসতে যেও না, মাল কাওমিজ জালিমিন, কেন এরা হচ্ছে জালেম। দ্বিতীয় দলিল, বেদাতিদের সাথে বসা যাবে না, বেদাতি মাদ্রাসায় পড়া যাবে না, বেদাতি মাদ্রাসাগুলোতে দান করা যাবে না, বেদাতি মাহফিলগুলোতে বসা যাবে না, মাহফিলগুলোতে যাওয়া যাবে না, বেদাতি দলগুলোতে যাওয়া যাবে না, সাংগঠনিক বক্তব্য শোনা যাবে না, তারপরে হচ্ছে অশুদ্ধ তাফসির শোনা যাবে না, হুজুরদের জিকির আজকারগুলোতে উপস্থিত হওয়া যাবে না, ওদের কথাবার্তাও শোনা যাবে না। এর দ্বিতীয় দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 140, আল্লাহ বলছেন ওয়াকাদ নাযযালা আলাইকুম, আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি, ওয়াকাদ নাযযালা আলাইকুম ফিল কিতাব, আমি আপনার উপরে কিতাবের মধ্যে অবতীর্ণ করেছি কি, আন ইদা সামিয়াতুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, যদি আপনি শুনতে পান যে তারা আল্লাহর আয়াতকে ইস্তেহজা করছে এবং কুফুরি করছে, আন ইদা সামিয়াতুম, তোমরা যদি শুনতে পাও আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে ইস্তেহজাউ বিহা, তারা কি করছে, ইস্তেহজা করছে, মজাক করছে আল্লাহর আয়াতকে নিয়ে, হাসি ঠাট্টা করছে আল্লাহর আয়াতকে নিয়ে, ব্যঙ্গ বিদ্রুপ করছে আল্লাহর আয়াতকে নিয়ে, যদি এমনটা দেখতে পাও, ইউকফারু বিহা, এবং তারা কুফুরি করছে আল্লাহর আয়াতগুলোকে, ফালা তাকউদু মাহুম, তাদের সাথে তোমরা বসতে যেও না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা দ্বিতীয় সাবজেক্টে না আসে। তবলিগের চিল্লার তাশকিল চলছে, বসা যাবে না, হুজুর তার দাওয়াত দিচ্ছে, বসা যাবে না, ওরা ওদের মতো করে বিভিন্ন বিষয়ে ডাক দিচ্ছে, যাওয়া যাবে না, ইসলামের নামে লং মার্চ বলছে, যাওয়া যাবে না, ইসলামের নামে হাবি জাবি পথ পদ্ধতিকে, গণতান্ত্রিক পথ পদ্ধতির আন্দোলনকে জিহাদ বলে ওরা উপেক্ষা করছে, জিহাদ বলে ওরা উল্লেখ করছে, ওখানে যাওয়া যাবে না, বসা যাবে না, আল্লাহ নিষেধ করছেন, ফালা তাকউদু মাহুম, তাদের সাথে বসতে যেও না। বেদাতি মাদ্রাসা বেদাত পড়ায়, ওই সাবজেক্ট পড়া যাবে না, বেদাতি হুজুরের কাছে দিন শেখা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন, একদম নিষেধ করছেন, নিষেধ করে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিষেধ হয়ে গিয়েছে। এই মন গড়া ইবাদত, এর প্রথম বিকাশ উম্মতে মুহাম্মাদের মধ্যে, এটা জাহেলিয়াতের একটি মতবাদ, জাহেলিয়াতের একটি বিষয়বস্তু, কিন্তু এটা এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল ইসলামের আসার পরে এই ইসলামের মধ্যে মন গড়া ইবাদতের সূচনা কবে আসলো, তারিখ ইতিহাস, এটা কবে সূচনা হলো, কোত্থেকে আসলো, এর কয়েকটি ইতিহাস পাওয়া যায় কয়েকটি ক্ষেত্রে। এক নম্বর ইতিহাস, এটি
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুরু হয়েছিল। একজন ব্যক্তি তার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, মাঠে আমি একজন লোককে দেখেছি, সে সুন্দরভাবে সালাত আদায় করছে, লম্বা সময় ধরে দাঁড়িয়ে আছে, সে রুকুতে যাচ্ছে না, রুকুতে গেছে তো আর উঠছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বকর, তুমি যাও তাকে হত্যা করে আসো, এই নামাজি ব্যক্তিকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে দেখলেন সে নামাজেই রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি করেছো? বলছে, আমি হত্যা করতে পারিনি। কেন? বলছে, সে নামাজে রয়েছে, আমি তাকে কি করে হত্যা করি। আবার পাঠালেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, তিনিও গেলেন, তিনিও ফিরে চলে আসলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন যে এই লোকটা চলে গিয়েছে, নাই, লোকটা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ হচ্ছে বিদাতি, এ হচ্ছে খারিজি। আমার উম্মতের প্রথম বিদাতি, প্রথম খারিজি, এটা লম্বা সময় ধরে পড়ছে, সাহাবীর আমলও তার কাছে কিছুই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখছেন সাহাবীর আমল তার কাছে কিছুই না, ইঙ্গিত করে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বণ্টন করছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ইয়াদিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদল করেন, ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন না গনিমতের মালের ব্যাপারে, ইনসাফ করেন আপনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে আর কে আছে ইনসাফ করার মতো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওর ফয়সালা হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ছেড়ে দাও ওকে, ওর বংশধরদের মধ্য থেকে বিদাতি বের হবে, খারিজি বের হবে, খারিজি বের হবে ওর বংশধরদের মধ্য থেকে, ওর থেকেই খারিজিদের সূচনা হবে। রসাসম ইঙ্গিত দিয়ে গেলেন। এই বিদাতীদের পরিপূর্ণভাবে মুখোশ উন্মোচিত হলো, প্রথম বিদাত শুরু হয়ে গেল খোলাফায়ে রাশিদিনের যুগেই, খোলাফায়ে রাশিদিনের যুগেই বিদাতের সূচনা হয়ে গেল, মন গড়া ইবাদতের সূচনা হয়ে গেল, মন গড়া ইবাদত। প্রথম বিদাত পৃথিবীর প্রথম উম্মতের, এই উম্মতের প্রথম বিদাত তাকদীরকে কেন্দ্র করে। প্রথম বেদাত কোন বিষয়কে কেন্দ্র করে? তাকদীরকে কেন্দ্র করে। কাদরি একটা সম্প্রদায় রয়েছে যারা বলে তাকদীর বলতে কিছুই নেই, প্রত্যেকটা মানুষ নিজে নিজের তাকদীর গড়ে, নিজে নিজের তাকদীর গড়ে, নিজে নিজের তাকদীর বানায়, এই করে ওই করে সেই করে, তাকদীর বলতে আসলে কিছুই নেই, তাকদীর বলতে কিছুই নেই। শুরু হয়ে গেল তাকদীর কেন্দ্রিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা তাকদীরকে অস্বীকার করে তারা হচ্ছে এই উম্মতের মাজুসি, অগ্নিপূজক, এরা যদি অসুস্থ হয় এদেরকে তোমরা সেবা শুশ্রূষা করতে যেও না, তাকদীর অস্বীকারীরা যদি মারা যায় তাদেরকে তোমরা তাদের জানাজায় উপস্থিত হতে যেও না, তাকদীর অস্বীকারী। এই তাকদীর অস্বীকারীর বড় একটি জামাত রয়েছে আমাদের দেশে, এটা হচ্ছে ওই লালনের জামাত। ওদের বক্তব্য হচ্ছে আল্লাহ বানাইছেন, আল্লাহ হুকুম করছেন, আল্লাহ বানাইছেন, আল্লাহ হুকুম করছেন, আল্লাহ শক্তি দিছেন, আমরা পাপ আর পুণ্য করি, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না, আমরা সবাই স্বর্গে যাব, এই যাব, সেই যাব। তারা তাকদীরকে অস্বীকার করে তাদের বক্তব্য হচ্ছে যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ, একখান ঘড়ি বাইরা বানায়া দিছে ছাইড়া, চাবি মাইরা দিছে ছাইড়া, এখন চলতেছে। এ হচ্ছে তাকদীর অস্বীকারীদের বক্তব্য। তাকদীর অস্বীকারীদের একটা বক্তব্য হচ্ছে কিছু থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, মাখলুক কিছু করতে পারে না, আল্লাহই মারেন, আল্লাহই খাওয়ান, আল্লাহই পালেন। কারাই বক্তব্য করে? চিল্লা হুজুররা বক্তব্য করে। এটা মানুষ কিছু করতে পারে না, মানুষকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, মানুষ হচ্ছে হাতের পুতুল কিরানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাকদীর অস্বীকারীদের বক্তব্য। তো তাকদীর বিদআতের সূচনা হয়েছিল, একেবারে প্রতিষ্ঠিত রূপ নিয়েছিল কাদের সময়? খোলাফায়ে রাশিদিনদের সময়। খোলাফায়ে রাশিদিনদের সময় প্রথম তাকদীর অস্বীকার, প্রথম বিদআত হচ্ছে তাকদীর অস্বীকারকারী। দ্বিতীয় বিদআত হচ্ছে আমলটা ঈমানের কোনো বিষয়বস্তু নয়। মানুষ সালাত পড়ুক আর না পড়ুক, সিয়াম রাখুক আর না রাখুক, যাকাত দেখ আর চাই না দেখ, মানুষ হজ করুক চাই না করুক, কোনো সমস্যা নেই, ও আমল সারা জীবন করুক আর না করুক, ও জান্নাতে চলে যাবে। আমল ইমানের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। ইমান আলাদা, আমলও আলাদা। আমাদের দেশে দাওয়াত রয়েছে না? আমাদের দেশে দাওয়াত হচ্ছে 95%,
ভাই উনি নামাজ না পড়লে কি হইছে ইমানদার তো উনি নামাজ জীবনেও পড়ে না মরে গেলে ওর জানাজা হয় কোথায় মসজিদে কে পড়ায় ইমাম সাহেব পড়ায় ওকে দাফন করা হয় কোথায় মুসলিমদের কবরস্থানে কোন পদ্ধতিতে ইসলামের দেওয়া পদ্ধতিতে ও জীবনেও সালাত পড়েনি ও রোজা রাখে না ইসলামকে নিয়ে ও কটুক্তি করে সবকিছুই করে এই মুরতাদ আহমদ শরীফ মরে গিয়েছিল মরে গিয়েছে ওর জানাজা কারা পড়িয়েছে হুজুররাই পড়িয়েছে একটা একটা নাস্তিক মুরতাদ মারা যাচ্ছে ইসলামকে নিয়ে কটাক্ষ করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে অথচ এদেরকে ইসলাম থেকে খারেজ এই ফতোয়া না চলছে না বেনামাজি ভাই কি হয়েছে কলেমা তো পড়েছে কলমা গো মুসলমান কলমা গো মুসলমান কলমা গো মানে গুফতান কেহনা বলা ফার্সি গুফতান কেহনা বলা গুফতান মানে হচ্ছে বলা গুফতান থেকে গো গো মানে হচ্ছে যে বলে কলেমা গো মুসলমান ও তো কলেমা পড়ে ও তো কলেমা জানে ও তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে ওকে আল্লাহ একদিন না একদিন জান্নাত দিবে ও নামাজ না পড়লে কি হয়েছে ও ইসলামের বিরোধিতা করলে কি হয়েছে ও তো মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আমল ইমানের কোন বিষয়বস্তু নয় এ হচ্ছে দ্বিতীয় বিদাত সাহাবাদের যুগেই এর সূচনা হয়েছিল তৃতীয় বিদাত মানুষকে নিয়ে বাড়াবাড়ি মানুষকে আল্লাহর অবস্থানে বসিয়ে দেওয়া সূচনা হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে মাওলা আলী আলী আল্লাহ আলীকে প্রথম খেলাফত দেওয়ার কথা ছিল আলী আসলে ছিলেন রসুল জিবরিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে না এসে উনি দুর্নীতি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছেন অতএব আলী হচ্ছেন ইনি আলী আরশের উপরে থাকেন আলী সবকিছু করেন আলী রাদিয়াল্লাহু আনহুর নামে জাল হাদিস গড়ে দেওয়া হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন যে জিবরিল ওয়াহি কোত্থেকে নিয়ে আসো ওয়াহি কোত্থেকে আনো জিবরিল জিবরিল ওয়াহি কোত্থেকে আনো বলছে কেন আল্লাহ থেকে আমি ওয়াহি নিয়ে আসি সাত আকাশের উপরে চলে যাই এরপর অপেক্ষা করি আল্লাহ ওয়াহি দেন সেটা নিয়ে চলে এসেছি বলছে যে কখনো কি দেখেছো কে ওয়াহি করে বলছে না তা তো দেখা হয়নি বলছে এইবার যদি যাও তাহলে না দেখে আসবে না জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন ওয়াহি আনতে উনি যেতে যেতে আরশ পর্যন্ত পৌঁছালেন পৌঁছে গিয়ে ওইখানে তাকে ওয়াহি করা হচ্ছে ওয়াহি নিলেন নেওয়ার পরে পর্দা সরিয়ে দেখলেন ওখানে আলী রাদিয়াল্লাহু আনহু বসে আছেন তিনি বসে আছেন দ্বিতীয় বর্ণনা করা হয়েছে যে জিজ্ঞেস করা হচ্ছে জিবরিল ওয়াহি কোত্থেকে আনো বলছে কেন ওখান থেকে আনি দেখেছো কখনো কে আছে ওখানে কে ওয়াহি করে বলছে না তা তো দেখা হয়নি এইবার গিয়ে দেখে এসো জিবরিল আলাইহিস সালাম এবার গিয়ে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসা মুহাম্মদি আল্লাহ আলী আল্লাহ বাড়াবাড়ি শুরু হয়ে গেল কখন আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে শাস্তি দিলেন এদেরকে শাস্তি দিলেন এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন যুদ্ধের ঘোষণা করলেন মানুষকে নিয়ে বাড়াবাড়ি চতুর্থ বিদাত খারিজিদের বিদাত যেটা একটু আগে বলছিলাম খারিজিরা যে বিদাত করেছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দিল কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কাবিরা গুনাহ করে ফেলেছেন আর কাবিরা গুনাহ করার কারণে তিনি কাফের হয়ে গিয়েছেন আর কাফের হয়েছেন মুসলিম থেকে এই জন্য তিনি মুরতাদ মুরতাদের শাস্তি হচ্ছে তাকে হত্যা করে দিতে হবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দেওয়া হলো কিসের অভিযোগে তিনি স্বজন প্রীতি করেছেন তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেননি তিনি তার সম্প্রদায়ের লোকজনদেরকে বেশি বেশি দান করেন এই করেন সেই করেন এই অভিযোগ করে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দিল খারিজিরা কেন তিনি কুফুরের উপরে আছেন তিনি মুরতাদ হয়ে গিয়েছেন পঞ্চম বিদাত মুতাজিলাদের বিদাত আকলিয়া সম্প্রদায় আকল আকলিয়া সম্প্রদায় এটাও ওমর এটাও আলী রাদিয়াল্লাহু আনহুর সময় সূচনা হয়েছিল মুতাজিলা গ্রুপ এদের বিষয়বস্তু হচ্ছে সব কিছু এরা আকল দিয়ে যাচাই বাছাই করে আকল আকল দিয়ে যাচাই বাছাই করবে কোরআন বুঝবে তো কি দিয়ে আকল দিয়ে হাদিস বুঝবে তো কি দিয়ে আকল দিয়ে মওদুদি সাহেব রাসায়েল মাসায়েলে তিনি উল্লেখ করেছেন হাদিস বোঝার নীতিমালা বলছে আমার কাছে যখন কোন হাদিস উপস্থাপন করা হয় সে হাদিসটা যখন আমার কাছে আকল দিয়ে মনে হয় এটা সহি তো এটা সহি আমার আকল যখন বলে যে না এটা সহি না তো আমি এটাকে ছেড়ে দেই এটা হচ্ছে জাল আমার আকল যেটাকে সহি বলে সেটা সহি আমার আকল যেটাকে জাল বলে
সেটা হচ্ছে জাল, আমি সেটাকে গ্রহণ করি না। এই আকল তাকে মানে নাই, আকল তাকে বলে নাই, আকল তাকে বিশ্বাস করে নাই, এজন্য তিনি দাজ্জালের হাদিসকে অস্বীকার করেছেন। বলছে দাজ্জাল বলতে কিছু নেই, কেন আমার বিবেক এটাকে সমর্থন করছে না। দাজ্জাল বলতে যদি কিছু থেকে থাকে তাহলে বিজ্ঞানের এই যুগে দাজ্জাল আর লুকিয়ে থাকতে পারবে না। বিজ্ঞান এত অগ্রসর হয়েছে, দাজ্জাল আবার লুকিয়ে থাকে কি করে? আমার বিবেক এটা মানছে না। সে বলছে আমার বিবেক আমাকে পুকার কর পুকার পুকার কর বাতাতা হ্যায় ইয়ে দাজ্জাল, দাজ্জাল ইয়ে কুছ হি নেহি হ্যায়, ইয়ে দাজ্জাল ইসকা ওজুদ হি নেহি হ্যায়। দাজ্জাল বলতে কিছু নেই, দাজ্জালের অবস্থান বলতে কিছু নেই, কেন আমার বিবেক বলছে দাজ্জাল বলতে কিছু নেই। তার বিবেক বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে একটা অংশে প্রথম আকাশে নেমে আসেন, এসে মানুষকে ডাকেন তোমাদের কি প্রয়োজন। সে বলছে এটা আমার বিবেক বলছে এটা ঠিক নয়, অতএব হাদিস ঠিক নয়। সহি মুসলিমের হাদিস, বুখারীর হাদিসকে অস্বীকার করে ফেলছে, এটা ঠিক নয়, অস্বীকার করে ফেলছে। সে অসংখ্য আয়াত অসংখ্য হাদিসকে সে অস্বীকার করে ফেলছে, হুকুমগুলোকে অস্বীকার করছে। আয়াতকে যখন অস্বীকার করছে তাকে প্রশ্ন করা হচ্ছে এটা তো কোরআনের আয়াত। বলছে হ্যাঁ কোরআনের আয়াত, এটা তেলাওয়াত আছে, এটার অর্থ এবং এটার হুকুম মানসুখ করে দেওয়া হয়েছে। এটা অর্থ হুকুম বলতে কিছুই নেই, মানে হুদাহুদি এই আয়াতটা আল্লাহ অবতীর্ণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকলি গ্রুপ আকল দিয়ে বিবেক দিয়ে বুঝতে চেষ্টা করে, বিবেক দিয়ে বুঝতে চেষ্টা করে। বর্তমান সময়ে ঢাকায় একজন বড় ব্যক্তি রয়েছেন যিনি ব্রেনের ডাক্তার, ডাক্তার মতিউর রহমান। এই ইয়েতে ইস্কাটনে ব্যায়াম মিলনতনে সে প্রত্যেক শুক্রবারে প্রোগ্রাম করছে, মানুষকে বিভ্রান্ত করে চাচ্ছে। তার দলিল হচ্ছে কোরআন আর আকল, কোরআন আর আকল, কোরআন কি বলছে আর আমার আকল কি বলছে। আর রসুল হাদিসকে সে বলছে হাদিস হচ্ছে ইতিহাস, ইতিহাস সত্য হয় ইতিহাস মিথ্যা হয়, ইতিহাস নিতেও পারি ইতিহাস নাও নিতে পারি, ছেড়ে দিতে পারি, ব্যাস বর্জন করছে। কোরআন আর আকল, কোরআন আর আকল, কোরআন বিবেক বুদ্ধি কি বলে এইটা মেনে চললে একটা মানুষ সিরাতে মুস্তাকিমে চলবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আকলিয়া গ্রুপের ইমাম কে কে বলতে পারবে? ইবলিস। প্রথম আকল দিয়ে সব কিছু বিবেচনা করেছিল কে? ইবলিস। আল্লাহ ওকে বলছেন উসজুদু লি আদম, ও বলছে না সিজদা করব না, কেন আমার বিবেক মানছে না কি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চাইতে উত্তম, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, এটা তো আমার বিবেক বিরোধী, এটা তো হয় না, এটা তো চলেই না, অস্বীকার করে ফেলল আকলিয়াদের ইমাম। সাহাবাদের যুগে আলী রাদিয়াল্লাহু আনহু যুগে মুতাজিলাদের এই অবস্থা চালু হয়েছিল যে আকল দিয়ে বিবেক দিয়ে ইসলামকে বোঝো, বিবেক দিয়ে সবকিছুকে সবকিছুকে বুঝতে চেষ্টা করো, বিবেক দিয়ে সবকিছুকে বুঝতে চেষ্টা করো। এই শরীয়ত বোঝার একটা মানদণ্ড এরা তৈরি করেছে, যেটা আমার দেশেও রয়েছে। আমার দেশে আহলে কোরআন নামে একটা সম্প্রদায় রয়েছে, শুধু কোরআন, শুধু কোরআন, কোরআন দিয়ে তারা সবকিছু করবে, রাসূল আসলামকে অস্বীকার করে। বলছে রাসূল আসলাম উনি আমাদের মতো একজন মানুষ ছিলেন, কেন কোরআন বলছে আনাবাসার মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু শুধু কোরআন তার উপরে পাঠানো হয়েছে, হাদিস বলতে কিছুই নেই। সকল হাদিসকে তারা অস্বীকার করছে, সকল হাদিসকে তারা অস্বীকার করছে। এরপরে ছয় নম্বর বিষয়বস্তু, ছয় নম্বর বিদাত, যেটা সাহাবাদের যুগেই হয়েছিল, মুসলিমদের মাঝে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া দলীয় কন্দলের মাধ্যমে, দলীয় কন্দলের মাধ্যমে, দলের দাওয়াতের মাধ্যমে এবং ইফতেরাকের মাধ্যমে মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করে দেওয়া, বিচ্ছেদ সৃষ্টি করে দেওয়া। এই বিবেক বিভেদ এবং বিচ্ছেদ সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে কারণেই সিফিনের যুদ্ধ হয়েছিল সাহাবাদের সময়। আর সেই সিফিনের যুদ্ধে কত হাজার সাহাবি শাহাদাত বরণ করেছিলেন? 70,000 সাহাবি শাহাদাত বরণ করেছিলেন। সাহাবির হাতে সাহাবি মারা যাচ্ছে, সাহাবির হাতে সাহাবি মারা যাচ্ছে, আল্লাহু আকবার। 70,000, সহিহ মুসলিম হাদিস এসেছে 70,000 সাহাবি শাহাদাত বরণ করলেন নিজস্ব দ্বন্দ্বের মাধ্যমে, নিজস্ব কলহের মাধ্যমে, নিজস্ব দ্বন্দ্ব কলহ। তারা সওয়াবের কাজ মনে করে সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সওয়াবের কাজ, সওয়াব মনে করে তারা অংশগ্রহণ করে এই অবস্থা সৃষ্টি হয়েছিল মুসলিমদের মাঝে দ্বন্দ্ব কলহ। সাত নম্বর বিদাত, সাহাবিদের শেষের যুগে, প্রথম শতাব্দীতে একেবারে শেষের যুগে সুফিবাদের বিদাত, সুফিবাদ। কিন্তু সেই সুফিবাদ এই সুফিবাদের সাথে আলাদা ছিল, এরকমটা তারা ছিল না। তারা আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করতো না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজেবাজে মন্তব্য করতো না, তারা ওয়াহদাতুল ওজুদে বিশ্বাস করতো না, কিন্তু তারা লোকালয় থেকে বের হয়ে চলে যেত, মোটা কাপড় পরতো, সুফ তারা বহন করতো, তারা আলাদা জীবনযাপন করতো।
এইটা ছিল সুফিবাদের অবস্থায়, সুফিবাদ কিছুটা পরিবর্তন নিয়ে চলে এসেছিল। এ হচ্ছে বিদাহাতের ইতিহাস বা মন গড়া ইবাদতের ইতিহাস এই উম্মতের মধ্যে, মন গড়া ইতিহাস, বেদাত সৃষ্টির কারণ, কেন বেদাত সৃষ্টি হয়েছে, মন গড়া ইবাদত কেন তৈরি হয়েছে, মোটামুটি ভাবে দশটা কারণ, মোটামুটি ভাবে দশটা কারণে বেদাতির বেদাতের সূচনা হয়েছে, বেদাত হয়েছে পৃথিবীতে, বেদাত জন্ম নিয়েছে পৃথিবীতে। এক নম্বর অজ্ঞতা, এই অজ্ঞতা হচ্ছে দীন বিষয়ক অজ্ঞতা, দীন বিষয়ক অজ্ঞতা, এটার কারণে বেদাতের সূচনা, মন গড়া ইবাদতের সূচনা। দুই নম্বর প্রবৃত্তি বা খেয়াল খেয়াল খুশির অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ, হাওয়া, ইত্তিবাউল হাওয়া, হাওয়ার অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ। তিন নম্বর সন্দিহান উক্তির উপরে নির্ভর করা, সন্দিহান উক্তি, ইমাম সাহেবরা সন্দেহজনক কথাবার্তা বলছে এর অনুসরণ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন সন্দেহজনক কোনো বিষয়ের ইত্তিবা তোমরা করতে যেও না। সহিহ মুসলিম হাদিস রয়েছে যে হালালটাও স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই দুইটার মাঝে সন্দেহজনক বিষয়বস্তু রয়েছে, সন্দেহজনক বিষয়বস্তুগুলোকে তোমরা পরিহার করে চলো, তোমরা এগুলোকে বর্জন করে চলো, নিষেধ করে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্দেহজনক বিষয়বস্তুগুলোকে তোমরা ছেড়ে দাও। চার নম্বর বিবেকের উপরে নির্ভর করা, বিবেকের উপর নির্ভর করার কারণে বেদাত এবং বেদাতীদের জন্ম, বেদাত এবং বেদাতীদের অবস্থান টিকে আছে। পাঁচ নম্বর ইমাম পীর বুজুর্গ আকাবির, ইমাম পীর বুজুর্গ আকাবির লিডার আলেম, এদের অন্ধ অনুসরণ এবং তাসুব করা, এদের তাকলিদ এবং তাসুব করা, ইমাম পীর বুজুর্গ নেতা আকাবির ওলামা, এদের অন্ধ অনুসরণ এবং এদের ব্যাপারে গোড়া হয়ে যাওয়া যে ওনারটাই ঠিক, ওনার বাইরে আর কারো ঠিক নাই, উনি একমাত্র হাক্কানি, এর বাইরে কোনো হক নেই, এই কারণে বিদাতের সৃষ্টি হয়েছে, সূচনা হয়েছে। ছয় নম্বর বেদাতের সূচনা হয়েছে বেদাতীদের সাথে উঠা বসা করার কারণে, বেদাত প্রসার হয়েছে, প্রচার হয়েছে বেদাতীদের সাথে উঠা বসা চাল চলন সব কিছু করার কারণে। আজকে দেওবন্দি মাদ্রাসাগুলোতে যদি না যায় ছেলেপেলেরা, দেওবন্দি মাদ্রাসাগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে, বেদাত শেষ। মৌলবীদের যদি চাকরি চলে যায়, ইমাম সাহেবরা যদি মসজিদে না থাকেন, মসজিদ কেন্দ্রিক যে সমস্ত বেদাতগুলো রয়েছে এই বেদাতগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ইমাম কেন্দ্রিক বেদাত সবগুলো বন্ধ হয়ে যাবে। লিডারদের কাছে যদি না যায়, লিডার কেন্দ্রিক যে বিদাতগুলো আছে সবগুলো বিদাত বন্ধ হয়ে যাবে, এদের সোহবতে থাকার কারণে, এদের সংস্পর্শে থাকার কারণে বিদাতগুলো টিকে আছে, ওদের উঠার সাথে উঠা বসা করার কারণে। বিদাত সম্পর্কে ওলামাদের নীরবতা, ওলামাদের নীরবতা, ওলামারা নীরব, এখন আর মিলাদের বিরুদ্ধে বলে না, এখন আর চল্লিশার বিরুদ্ধে বলে না, এখন আর পীরদের বিরুদ্ধে বলে না, এখন আর গায়রুল্লাহর ইবাদতের বিরুদ্ধে তারা বলে না, ওলামারা নীরবতা অবলম্বন করছে। কেন? ওখানে তাদের স্বার্থ রয়েছে, স্বার্থ কি, স্বার্থ হচ্ছে ফুলুস, টাকা, দিনার দিরহাম ডলার, টাকার জন্য স্বার্থপরতার কারণে ওলামাদের নীরবতা, এই কারণে বিদাত টিকে আছে, বিদাত টিকে রয়েছে এই কারণে, মন গড়া ইবাদত টিকে রয়েছে এই কারণে। সাত নম্বর আট নম্বর বিজাতিদের অনুসরণ অনুকরণ, বাইরে থেকে চলে এসেছে চল্লিশা কাদের, হিন্দুদের শ্রাদ্ধ থেকে চল্লিশা এসেছে হিন্দুদের অনুসরণ অনুকরণ, তিন দিন কাদের হিন্দুদের, বক্সায় দেওয়ার সিস্টেম কাদের হিন্দুদের, হিন্দু ঠাকুরদের কাছে গিয়ে তারা তাদের ইবাদতটাকে বক্সায় দিতে পারে, রামের কাছে বা সীতার কাছে অন্য কারো কাছে, এই বক্সায় দেওয়ার সিস্টেম কাদের, ওদের বিজাতীয়দের অনুসরণ অনুকরণে, ইহুদিদের অনুসরণ, খ্রিস্টানদের অনুসরণ, বৌদ্ধদের অনুসরণ, পৌত্তলিকদের অনুসরণ, এই অনুসরণ অনুকরণ করার কারণে বিদাতগুলো টিকে রয়েছে। নয় নম্বর কাশফ, পীর সাহেবদের কাশফ, বাংলাদেশে সবচাইতে বেশি কাশফ হয়েছে কাদের, তবলিগি ওলামাদের, তবলিগি ওলামাদের খালি কাশফ, অমুক যুবক ওর কাশফ হয়েছে, কাশফের বর্ণনা কি, যুবকের মা মরে গিয়েছে, মা মরে যাওয়ার পরে যুবকের মায়ের চেহারা কালো হয়ে গিয়েছে, এমন সময় সে টেনশনে পড়ে গিয়েছে, এরপরে সে দেখে আকাশ থেকে একটা নূরের জ্যোতি আসতেছে, আসতে আসতে ঘোড়ার রূপ, একটা পঙ্খিরাজের রূপ নিয়ে আসলো তার মায়ের সামনে, এরপরে আসলো, আসার পরে মায়ের পেটে মুখে বুকে হাত বুলিয়ে দিল, হাত বুলিয়ে দেওয়ার পরে একেবারে সাদা হয়ে গেল, ধবধবে জলজল করছে আলো, এখন যুবক জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, আপনি কে, আমার মা তো পাপী ছিল এই জন্য তার মুখটুক সব কালো হয়ে গিয়েছিল, আপনি তো অনেক বড় দয়া করেছেন, আপনি কে? বলছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অপবাদ ঘুমন্ত অবস্থায়ও নয়, জাগ্রত অবস্থায়। জাগ্রত অবস্থায় সে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। তবলীগ জামাতের কিতাবে লেখা, ফাজাইলে দুরুদের মধ্যে লেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এসে আবার মহিলার কোথায় কোথায় হাত বুলালেন, পেটে বুকে মুখে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, পর্দা দেওয়া মহিলাদের, এক মহিলার হাত শুধু পর্দার নিচে দিয়ে একটুখানি চলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত সরাও মুহাম্মদ, কোন মহিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে না, হাত সরাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দৃষ্টি দিচ্ছেন না। জাকারিয়া সাহেব লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওই মহিলার পেটে বুকে মাথায় হাত বুলিয়ে দিলেন, ওই মহিলা নূরের আলোতে আলোকিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে চলে গেলেন, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় নয়। এ হচ্ছে কাশ, কাশ তবলিগ জামাতের কাশ সবচাইতে বেশি হয়েছে। অসংখ্য কাশফের ঘটনা, অমুক যুবকের কাশ হয়েছে বলে বর্ণনা রয়েছে, কি 70,000 বার দুরুদের ফজিলত, 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত, এটা বললে জান্নাতে চলে যাবে। কি কাশফের বর্ণনা, যুবক দেখছে তার মা কবরে আগুনে জ্বলছে, আগুনে জ্বলছে কবরে, যুবকের কাছে 70,000 লা ইলাহা ইল্লাল্লাহ জমা করা ছিল, উনি ওটাকে ফ্ল্যাগজি করে দিলেন, ওর মায়ের আত্মার মধ্যে চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে ওর মায়ের আত্মা থেকে আজাব চলে গেল, আগুন বন্ধ হয়ে গেল। এখন এটা কেউ বিশ্বাস করছে না। এরপরে গিয়ে দেখা যাচ্ছে বুজুর্গ প্রমাণ করছেন যে না, এই যুবকের কাশ হচ্ছে সত্যি, যুবকের কাশ হচ্ছে সত্যি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কাশফের কারণে দ্বিতীয় কারণ ইলহাম, ইলহাম ওনাকে ইলহামি ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, ইলহামি ভাবে জানিয়ে দিচ্ছে। ইলহাম কে করছে? থানবী সাহেব করছে, বাংলাদেশের হাফিজ জি হুজুর। উনি গিয়েছেন, থানবী সাহেব যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে উনি ওনার কবর জিয়ারত করতে গেছেন এখান থেকে ভারতে থানা ভবনে। যাওয়ার পরে কবর জিয়ারত করে ফিরে চলে আসছেন, পিছন থেকে ডাকছে মুহাম্মদুল্লাহ, কবর থেকে আওয়াজ আসছে মুহাম্মদুল্লাহ, হাফিজ হুজুর, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর সামনে চলে এসছে, পিছন থেকে আওয়াজ আসছে মুহাম্মদুল্লাহ। উনি বলছেন, এ তো থানবী সাহেবের আওয়াজ। উনি পিছন ফিরে আবার কবরের কাছে গিয়েছেন, যাওয়ার পরে বলছে মুহাম্মদুল্লাহ, মনে রেখো জীবিত অবস্থায় যেমন আমার থেকে তুমি ফয়েজ হাসিল করতে, মৃত অবস্থায়ও আমার ফয়েজ জারি থাকবে, তুমি সদা সর্বদা আমার ফয়েজের উপরে থাকবে, আমি তোমাকে ফয়েজ দিতেই থাকবো। ইলহাম, ইলহাম হচ্ছে। আর পীর সাহেবদের হয় হচ্ছে ইলকা, কি হয় ইলকা, ইলকার বিষয়বস্তু কি? ইলকাটা হচ্ছে পীররা যে খেলাফত দিচ্ছে, এই খেলাফতটা অন্য কোনো বিষয়বস্তু না, এটা হচ্ছে ইলকা। ইলকাটা কি? লাকিয়া, ইলকা মানে অন্তরের ভিতরে একটা কিছু জেনে যাওয়া, বুঝে যাওয়া, একটা কিছু চলে আসা, ইলকা। এই ইলকার মাধ্যমে মুহাজিরে মক্কি থানবী সাহেবকে খেলাফত দিয়েছেন, ইলকার মাধ্যমে ইলিয়াস সাহেব জাকারিয়া সাহেবকে খেলাফত দিয়েছেন। পীরতন্ত্রের যে খেলাফতের সিস্টেম, এইটা হচ্ছে ইলকার মাধ্যমে হয়, এলকা হয়ে যায়, এলকা হয়ে যায়। পীরের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এসে কথাবার্তা বলে দেন যে অমুককে দাও, অমুককে দাও, এটা হচ্ছে এলকা। এরপরে হচ্ছে স্বপ্ন, স্বপ্ন খাব, খাবের মাধ্যমে এই বিদআত টিকে আছে, স্বপ্নের ধর্ম। এ ধর্ম কোনটা? পীর সাহেবের ধর্ম, তারপর তবলিগ জামাতের ধর্ম, স্বপ্নের ধর্ম, স্বপ্নের উপরে টিকে আছে। 10 নম্বর এবং সর্বশেষ কারণ জাল জয়ীফ হাদিসের উপরে নির্ভরতা, জাল জয়ীফ হাদিসের উপরে নির্ভরতা, জাল হাদিসের উপরে নির্ভর করছে, জাইফ হাদিসের উপরে নির্ভর করছে, মাতরুক হাদিসের উপরে নির্ভর করছে। যে সমস্ত হাদিসগুলোর বিষয়বস্তুগুলো জানা নেই, সন্দেহজনক হাদিস, হাদিসগুলোর উপরে আমল করছে, এগুলোর উপরে নির্ভর করছে। এই নির্ভর করার কারণে পৃথিবীতে বিদআত বা মন গড়া ইবাদতগুলো আজও পর্যন্ত টিকে আছে, শুরু হয়েছিল এর উপরে, টিকেও আছে এর উপরে। বিদআত এবং বিদআতির ফলাফল, বিদআত এবং বিদআতির ফলাফল, 1 নম্বর, বেদাত মানুষকে কুফুরের দিকে ঠেলে নিয়ে যায়। কেন? বেদাতটা হচ্ছে কুফুরের কেন্দ্রবিন্দু, কুফুরের কেন্দ্রবিন্দু, কুফুরের ট্যাঙ্কি, মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। 2 নম্বর, বেদাতিরা আল্লাহর উপর এলেমবিহীন কথাবার্তা বলে, এলেম ছাড়া আল্লাহর উপরে কথাবার্তা বলে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, আল্লাহ ছাড়া সত্য, সত্য ছাড়া কোনো মিথ্যা আল্লাহ সম্পর্কে বলতে যেও না, সত্য ছাড়া কোনো মিথ্যা বলতে যেও না আল্লাহ সম্পর্কে।
এই বিদাতীরা আল্লাহ সম্পর্কে এলেম ছাড়া কথাবার্তা বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথাবার্তা বলে। এরা হাকিকি জ্ঞানকে বর্জন করে মাজাজি জ্ঞানকে উল্লেখ করে, এরা জাহিরি জ্ঞানকে বাদ দিয়ে বাতিনি জ্ঞানকে ধরে। বাতিনি জ্ঞান হচ্ছে তাদের জ্ঞান, মাজাজি জ্ঞান হচ্ছে তাদের জ্ঞান, ওই জ্ঞানের উপরে তারা আমল করে। বেদাতিরা সুন্নাত এবং আহলে সুন্নাতদের উপরে চরম বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করে, সুন্নাত এবং আহলে সুন্নাতদের উপরে চরম বিদ্বেষ আর শত্রুতা পোষণ করে। কারা? বেদাতিরা। বেদাতিরা 2011 সালে আহমদ শফি সাহেব হেফাজতে ইসলামের প্রোগ্রামে বক্তব্য করছেন, যারা সহি সুন্না অনুযায়ী সালাত আদায় করে, যারা বিদাতের বিরুদ্ধে কথাবার্তা বলে, এদেরকে দমন করো, এদের নামে মামলা করে এদেরকে থানায় দিয়ে দাও, জেএমবির নামে মামলা করো, করে করে থানায় দিয়ে দাও, এদেরকে এলাকা থেকে বের করে দাও, এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো, এই সেই বলে খুব নিকৃষ্ট নিকৃষ্ট বক্তব্য তারা করেছে। বক্তব্যগুলো আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি, ইউটিউবে দেওয়া আছে। হেফাজতে ইসলামের আমির আহমদ শফি সাহেবের অনেকগুলো বক্তব্য সুন্নাতের বিরুদ্ধে এবং আহলে সুন্না যারা এদের বিরুদ্ধে কঠিন বক্তব্য করছে, সে কঠিন বক্তব্য করছে, গালিগালাজ করছে, এদেরকে দমন করার জন্য আন্দোলন গড়ে তোলার জন্য সে আহ্বান করছে। অথচ এই লোকটাই আবার হেফাজতে ইসলামের নামে রাস্তায় নেমে এসেছে আর তার ইমারতে তার পিছনে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন ছুটে গিয়েছে ইসলামের হেফাজতের জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা সবসময় আহলে সুন্নাত এবং সুন্নাতে চরম বিদ্বেষী হয়, চরম বিদ্বেষ এরা পোষণ করে, সুন্নাতের বিরুদ্ধে এরা অবস্থান নেয় নিজেদেরকে, তারপরে আবার আহলে সুন্নাত ওয়াল জামাত বলে মানুষের কাছে পরিচয় দেয়। এদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কারা আছে? এক নম্বর হচ্ছে ব্রেলবীরা, দুই নম্বর হচ্ছে দেওবন্দিরা, আর যারা সুন্নাত ফলো করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কি হয়ে গিয়েছে? খারেজ হয়ে গিয়েছে তাদের ফতোয়া অনুযায়ী। বেদাতিদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, বেদাতিদের আমল হচ্ছে একেবারেই মাতরুক, আল্লাহ তাআলা বাতিল করে দেন বেদাতিদের আমল, আমল কবুল হয় না। বেদাতিদের জ্ঞান সব সময় উল্টো পথে পরিচালিত হয়, ওরা ভিন্ন পথের দিকে পরিচালিত হয়। মিলাদ নিষিদ্ধ ওরা মিলাদ করবে, চল্লিশা নিষিদ্ধ ওরা চল্লিশা করবে, ফাতেহা ইয়াস দহম দুয়াস দহম নিষিদ্ধ ওরা এটা করবে, কুলখানি ওরা করবেই, বাপের নামে এটা সেটা ওরা করবেই, বাৎসরিক এটা ওরা এটা সেটা করবেই, ওরা পীরের মুরিদ হবেই, ওরা আল্লাহ সম্পর্কে আজেবাজে মন্তব্য করবেই, ওরা কোরআন সুন্নার বিরুদ্ধে পথে উল্টো পথে চলবেই, এটা হচ্ছে বিদাতিদের একটা ফলাফল। ওরা সবসময় কোরআন সুন্নার বিরোধী উল্টো পথে ওরা চলার চেষ্টা করে, ওদের জ্ঞান ওদেরকে উল্টো পথের দিকে পরিচালিত করে। বেদাতিদের বর্ণিত হাদিস কখনো গ্রহণযোগ্য নয়, মুহাদ্দিসিনরা বেদাতিদের হাদিস গ্রহণযোগ্য নয়, তারা গ্রহণ করেননি। ওরা সত্য কথা বললেও মুহাদ্দিসিনরা তাদের হাদিস গ্রহণ করেন নাই, এই বেদাতি ওলামারা জুমার খুতবায় যা বলছে এগুলো গ্রহণযোগ্য নয়, যদিও সত্য কথা বলছে গ্রহণযোগ্য নয়, ও যা বলছে ওইটা শুনে এসে কোরআন খুলবেন, হাদিস খুলবেন, মিলাবেন, যদি মিলে যায় তাহলে কোরআন এবং হাদিসের উপরে আমল করবেন, ওই মৌলবীর কথার উপরে আমল নয়, ওই মৌলবীর দলিল পেশ করতে পারবেন না। ইমাম সাহেব বলেছেন, হুজুর বলেছেন, আমাদের এলাকার আলেম বলেছেন, শাইখুল হাদিস বলেছেন, মুফতি সাহেব বলেছেন, এই দলিল পেশ করতে পারবেন না। কেন? মুহাদ্দিসিনদের নীতিমালা ছিল সাহাবাদের যুগ থেকেই, এরা কোনো বিদাতিদের হাদিস গ্রহণ করতেন না, কোনো বিদাতির হাদিস এরা গ্রহণ করতেন না, বেদাতির হাদিস থেকে এরা বর্জন করতেন, বেদাতিদের সংস্রব এরা বর্জন করতেন, বেদাতিদেরকে কোনো রাস্তায় দেখলে সেই রাস্তা তারা পরিত্যাগ করতেন, বেদাতির উপরে তারা শাস্তি আরোপ করতেন, বেদাতিদেরকে তারা সামাজিকভাবে বয়কট করতেন, ওদের গ্রহণ করা সত্য কথাটাও তারা শুনতেন না, এমনকি বেদাতির মুখে কোরআন তেলাওয়াতও তারা শুনতেন না, কোরআন তেলাওয়াতও তারা শুনতেন না। একজন সাহাবির কাছে এক বেদাতি খারিজি এসে বলছে যে এটা গেট নক করেছে, নক করার পরে বলছে যে আমি আপনাকে একটু কোরআন শোনাবো, গেট বন্ধ করে দিয়েছে। রাস্তায় তাকে ধরেছে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, বন্ধ করে দিয়েছে, চলে গিয়েছে। আবার বাড়িতে এসে বলছে যে আমি আপনাকে একটু আল্লাহর কালাম শোনাতে চাই, কোরআন শোনাতে চাই। সাহাবি উত্তর করছেন, এই লোক, তুমি জানো আমি রাসূল আসলামের কাছে কোরআন শিখেছি, আমি তার কাছে কোরআন পড়েছি, তুমি আমাকে কোরআন শিখাতে চাচ্ছ, কোরআন শোনাতে চাচ্ছ, তোমার কাছে কোরআন শোনা আমাদের জন্য দরকার নাই, সরে যাও এখান থেকে। এ হচ্ছে বেদাতিদের ফলাফল, ওর থেকে কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। মসজিদে ইমাম সাহেব বলেছে এসে কোরআন খুলবেন, ইমাম সাহেব বলেছে এসে হাদিসের কিতাব খুলবেন, যদি বিশুদ্ধ সূত্রে সনদের সাথে বর্ণিত হয় কোরআন হাদিসের উপরে আমল করবেন তো নাজাত পেয়ে যাবেন, হুজুরের কথার উপরে আমল করা যাবে না, হুজুরকে দলিল হিসাবে দলিল হিসাবে বর্ণনা করা যাবে না।
তারপরে আট নম্বর অধিকাংশ ফিতনার পিছনে বিদাতিরাই হচ্ছে একমাত্র কারণ অধিকাংশ ফিতনার পিছনে বেদাতিরাই হচ্ছে একমাত্র কারণ এদেশে যত ফিতনা ফাসাদ চলছে অধিকাংশ দিনী ফিতনা অধিকাংশ ফিতনাই হচ্ছে বেদাতিদের কারণে আট নম্বর বেদাতিরা হক এবং বাতিলকে একেবারে একাকার করে দেয় মিলিয়ে ফেলে দেয় হক এবং বাতিল উভয়টাকে মিলিয়ে দেয় ওরা সত্য মানে ওরা অসত্য মানে আমদ ছবি বলছে যে আহলে হাদিসরা ওরা শুধু সহি হাদিস মানে ওরা অন্য হাদিস মানে না আমরা সব হাদিস মানি আমরা যারা আছি দেওবন্দি আমরা সহি মানি জয়ীফ মানি আমরা মৌজুটাও মানি সত্যটাও মানি মিথ্যাটাও মানি সব আমরা মানি বলছে আমরা সব মানি আহলে হাদিসরা শুধু সহিটা মানে আল্লাহু আকবার হক এবং বাতিলকে কি করছে মিশিয়ে দিচ্ছে আল্লাহ নিষেধ করছেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তাআলামুন বিদাতীদের উপরে আল্লাহর পক্ষ থেকে মালাইকাদের পক্ষ থেকে এমনকি সকল মানুষের পক্ষ থেকে বিদাতীদের উপরে লানত আল্লাহর পক্ষ থেকে লানত মানুষের পক্ষ থেকে লানত সকল মালাইকাদের পক্ষ থেকে বিদাতীদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বিদাতীরা আল্লাহর জিকির বিমুখ থাকে সদা সর্বদা ওরা সবসময় আল্লাহর ওয়াহি বিমুখ চলাচল করে জিকির মানে হচ্ছে ওয়াহি আল্লাহর ওয়াহিবিহীন পথে হচ্ছে ওদের চলাচল ওয়াহিবিহীন পথে হচ্ছে ওদের অবস্থান ওয়াহি ছাড়াই হচ্ছে ওরা চলাচল করে ওয়াহি বিমুখ জীবনযাপন করে হচ্ছে বেদাতিরা বেদাতিরা সত্যকে সবসময় গোপন করে আর মিথ্যাকে প্রচার করে সত্যকে গোপন করে যায় মিথ্যাকে প্রচার করে যায় বেদাতি মৌলবীদেরকে যদি বলা হয় আপনারা কেন সত্যটাকে প্রচার করছেন না বলে এই এলাকায় সমস্যার সৃষ্টি হবে আমার চাকরি চলে যাবে আমি কি করে খাব তারপরে কি হবে কমিটি এত প্রকার এরা এটা শুনতে চায় না এই দেশে সত্য কথা বলা যায় না সত্য কথা বললে পরে ভাত মিলবে না এই বলে তারা সত্যটাকে গোপন করে আর মিথ্যাটাকে তারা প্রচার করে বেড়ায় বেদাতিদের অবস্থান বেদাতিরা দীনের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয় আল্লাহ তাআলা যে দীন আমাদের জন্য নির্ধারণ করেছেন এই দীনের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয় হচ্ছে বেদাতিরা বেদাতিরা মুসলিম জাতির ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে প্রথম মুসলিম জাতির যে ঐক্য এই ঐক্যের মধ্যে প্রথম ফাটল ধরিয়েছে বেদাতিরা আজও পর্যন্ত তাদের কারণে মুসলিম উম্মার মধ্যে ঐক্যের ফাটল ধরে আছে ওদের কারণেই সিফিনের যুদ্ধ হয়েছে ওদের কারণেই সাহাবাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল ওদের কারণেই খেলাফত ধ্বংস হয়েছিল ওদের কারণেই মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরেছিল আজও মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরে আছে শুধুমাত্র বিদাতীদের বেদাতের কারণেই ওদের কারণে এই সমস্ত অবস্থান সৃষ্টি হয়েছে বেদাতীরা দিন দিন নিকৃষ্ট বেদাতের দিকে ধাবিত হচ্ছে ও শুরু করে ছোট্ট একটা বেদাত ও পৌঁছায় হচ্ছে বড় একটা বেদাতের দিকে ছোট্ট বিদাত দিয়ে শুরু করে দিন দিন ও বড় বিদাতের দিকে চলে যায় নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বিদাতের পথে ও চলে যায় জাতিকে সতর্ক এবং সাবধান করার জন্য বেদাতীদের বিরুদ্ধে গীবত করা জায়েজ বিদাতীদের সমালোচনা করা জায়েজ উম্মতকে সাবধান এবং সতর্ক করার জন্য বেদাতি মৌলবী কথা বলছে বেদাতি হুজুররা আপনাকে এইটা সেটা শিখাচ্ছে এই সেই বলছে ওদেরকে সাবধান ওদের মানুষকে সাবধান করার জন্য ওদের সমালোচনা করা জায়েজ হাদিসগুলো পড়ে নেবেন রিয়াজ সালেহীন গীবত অধ্যায়ে অনেকগুলো হাদিস রয়েছে রসুলুল্লাহ এই বিষয়গুলো বর্ণনা করেছেন চরমনাই পীরের সমালোচনা করেন ঐক্যজোটের সমালোচনা করেন আহমদ শফির সমালোচনা করেন দেওবন্দিদের ভুলগুলো সমালোচনা করেন সমালোচনা করে মানুষকে সাবধান করে দিতে হবে মওদুদির সমালোচনা করেন ওরা যদি বলে ভাই আপনি সমালোচনা কেন করছেন এটা তো ঠিক হচ্ছে না গুনাহ হচ্ছে জিনা এই সমালোচনা করা জায়েজ কেন মানুষকে সাবধান করতে হবে যাতে করে মানুষ বিভ্রান্ত না হয় বিদাত বিদাত হয় যতগুলো ক্ষেত্রে কিছু নমুনা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে বিদাত হয় কোরআন তেলাওয়াত কেন্দ্রিক বিদাত রমজান মাসে আমরা মসজিদে তারাবির ক্ষেত্রে দেখতেই পাচ্ছি কোরআন তেলাওয়াতের বিদাত কোরআন তেলাওয়াতের আরেক বিদাত হচ্ছে সমিনা পড়া কোরআন তেলাওয়াতের আরেক বিদাত হচ্ছে এক ঘন্টায় খতম করা দশ জনে মিলে কোরআন তেলাওয়াতের আরেক বিদাত হচ্ছে কানে হাত দিয়ে মুখ আঁকা বাঁকা করে ওই যে আব্দুল বাসেদ সাহেব যেভাবে আওয়াজ করে করে তেলাওয়াত করতেন এটা হচ্ছে কোরআন তেলাওয়াত কেন্দ্রিক বিদাত কোরআন তেলাওয়াত কেন্দ্রিক বিদাত হচ্ছে কোরআনকে খণ্ডবিখণ্ড করা কোরআন তেলাওয়াত কেন্দ্রিক অনেকগুলো বিদাত রয়েছে এগুলো হচ্ছে কোরআন তেলাওয়াত কেন্দ্রিক বিদাত বিভিন্ন সুরে কোরআন তেলাওয়াত করা বিভিন্ন আঙ্গিকে কোরআন তেলাওয়াত করা তারপরে শিয়াদের মুখে কোরআন তেলাওয়াত শুনতে চাওয়া এগুলো হচ্ছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিদাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক বিদাত এটা হচ্ছে আকিদার ক্ষেত্রে বিদাত নবী নূরের তৈরি
নবী হায়াতুন নবী, নবী হাজের নাজের, নবী এখনো কবরে জীবিত, নবীর কাছে আমলনামা পেশ করা হয়, নবী আমাদের তওবা কবুল করেন, নবী এখনো বিচার ফয়সালা করেন, নবী মানুষের রিজিক দান করেন, নবী মানুষকে সন্তুষ্ট করেন, এগুলো হচ্ছে নবী কেন্দ্রিক আকীদাগত বিদআত, এর মাধ্যমে আমলের দিকে চলে যাচ্ছে। তারপরে ওলিয়া উলিয়া কেন্দ্রিক বিদআত, ওলিয়া উলিয়াদেরকে গাউস মনে করা, কুতুব মনে করা, আবদাল মনে করা, পৃথিবী পরিচালনাকারী মনে করা, আল্লাহ তাআলা তার সব দায় দায়িত্ব ওলিয়া উলিয়া পীর সাহেবদের কাছে দিয়ে আল্লাহ তাআলা আরামে বসে আছেন আর ওদের কাছে সব দায় দায়িত্ব দিয়ে দিয়েছেন। ওলিয়া উলিয়া কেন্দ্রিক বিদআত, ওলিয়া উলিয়াদের কাছে সম্মান জানানো যাবে, তাদের কাছে গিয়ে গরু মুরগি জবাই করা যাবে, তাদের নামে কোরবানি করা যাবে, তাদের নামে মান্নত করা যাবে, এই সব কিছু শুরু হয়েছে ওলিয়া উলিয়া কেন্দ্রিক আকীদাগত বিদআতের কারণে। মসজিদ কেন্দ্রিক বিদআত, মসজিদকে রংচঙে করা, মসজিদ কেন্দ্রিক বিদআত, মসজিদগুলোকে রংচঙে করা, মসজিদ কেন্দ্রিক যে মোজাইক রংচঙে করা, বিভিন্ন কালার দিয়ে মসজিদগুলোকে একেবারে চোখ ধাঁধানো একটা কালার করে ফেলা। মসজিদ কেন্দ্রিক বিদআত হচ্ছে মসজিদে মহিলাদের স্থান না রাখা, মসজিদে মহিলাদের সালাতের স্থান না রাখা। মসজিদ কেন্দ্রিক বিদআত হচ্ছে মসজিদগুলোকে বিভিন্ন আকার আকৃতি দিতে চেষ্টা করা। মসজিদ কেন্দ্রিক বিদআত হচ্ছে মসজিদ তৈরির জন্য যেইভাবে ইচ্ছা সেইভাবে পয়সা তহবিল উদ্দাত্ত তহবিল হাসিল করা, যার তার টাকা পয়সা নেওয়া। মসজিদ কেন্দ্রিক বিদআত হচ্ছে মসজিদ কমিটি তৈরি করা, মসজিদ কমিটি তৈরি করা, এটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক বিদআত। এ ধরনের মসজিদ কেন্দ্রিক অনেকগুলো বিদআত রয়েছে। তারপরে আজান কেন্দ্রিক বিদআত, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি শুনতে চান বিহারি ক্যাম্পে চলে যাবেন 11 নম্বরে, যদি শুনতে চান 10 নম্বর ফকির বাড়ি মসজিদে চলে যাবেন, যদি শুনতে চান শ্যামলীতে কাদেরিয়া তৈয়বিয়ার মসজিদে চলে যাবেন, শুনতে পাবেন। আজান কেন্দ্রিক বিদআত হচ্ছে আজানকে বিভিন্ন অঙ্গ ভঙ্গি সুর এই সেই দেওয়া। আজান কেন্দ্রিক বিদআত হচ্ছে আজানের দোয়ার মধ্যে বাড়াবাড়ি করা। আজান কেন্দ্রিক বিদআত হচ্ছে আজানের পরে রাসূল ইসলামের উপরে আবার বিভিন্ন ধরনের দোয়া পাঠ করা। আজান কেন্দ্রিক বিদআত হচ্ছে আসসালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় হাতে ফু দিয়ে সেটাকে চোখের মধ্যে লাগানো, এগুলো হচ্ছে আজান কেন্দ্রিক বিদআত। সালাত কেন্দ্রিক অনেক বিদআত রয়েছে। সালাত কেন্দ্রিক বিদআত হচ্ছে সহি সালাত আদায় না করা। সালাত কেন্দ্রিক বিদআত হচ্ছে সহিভাবে সালাত আদায় না করে মাঝখানে ফাঁকা রাখা দুইজন মুসল্লির মাঝখানে। সহি সালাত কেন্দ্রিক বিদআত হচ্ছে রাসূল ইসলামের আদর্শগুলোকে সালাত থেকে বের করে দেওয়া। জামাতে জামাতে সালাতে ইমাম কেন্দ্রিক কিছু বিদআত রয়েছে। ইমাম সাহেবের জন্য উচিত হচ্ছে একামত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ঘুরে দাঁড়াবেন, ইমাম সাহেব ঘুরে দাঁড়ান না, এটা একটা বিদআত। ইমাম সাহেব সাফ সোজা করতে বলবেন, উনি সাফ সোজা করতে পারেন বলেন না, এটা একটা বিদআত। ইমাম সাহেব সালাত ইকামত হওয়ার আগে ইমাম সাহেব বলছেন দাঁড়িয়ে কাতার সোজা করেন, মোবাইল ফোনগুলোকে বন্ধ করেন, তারপরে হচ্ছে টাকনু গিরার উপরে কাপড় থাকে কাপড় উঠিয়ে ফেলেন, এগুলো হচ্ছে ইমাম কেন্দ্রিক বিদআত। ইমাম কেন্দ্রিক বিদআত হচ্ছে ফজর জোহর এবং আসর, জোহর মাগরিব এশা এই সালাতগুলোতে মুসল্লিদেরকে ফিরে তাদের দিকে ফিরে না বসা। ইমাম কেন্দ্রিক বিদআত হচ্ছে জামাতে সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা। ইমাম কেন্দ্রিক বিদআত হচ্ছে ফজরের সালাতের পরে সূরা হাসরের 3 আয়াতকে বাধ্য করে মানুষকে পাঠ করানো। ইমাম কেন্দ্রিক এই ধরনের অনেক বিদআত রয়েছে। তারপরে হচ্ছে দোয়া কেন্দ্রিক বিদআত, বিভিন্ন উসিলা দিয়ে দোয়া করা, পীরের উসিলা, খাজার উসিলা, ইমামের উসিলা, আকাবিরের উসিলা, এই উসিলা কেন্দ্রিক বিদআত। জুমা কেন্দ্রিক বিদআত, জুমার নামাজের আগে বাংলায় খুতবা দেওয়া বসে বসে, জুমার সালাতের আগে জুমার খুতবা হবে কয়টা? দুইটা। খুতবা হবে কয়টা? দুইটা। কোন ভাষায় হবে? মাতৃভাষায় হবে। আল্লাহর কালাম তেলাওয়াত করবে, মাতৃভাষায় বুঝিয়ে দিবে। রাসূলের হাদিস আরবিতে বলবে, মাতৃভাষায় বুঝিয়ে দিবে। খুতবা হবে কয়টা? দুইটা। কিভাবে হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে হবে। তিন খুতবা দেওয়া হচ্ছে বিদআত, তিন খুতবা দেওয়া হচ্ছে বিদআত। খুতবা দেওয়ার আগে আরেকটা খুতবা দেওয়া, ওরা বলছে আমি খুতবা দেই না, এটা হচ্ছে বয়ান করছি। বয়ান আর খুতবা দুইটা শব্দের অর্থের মধ্যে পার্থক্য কি? আবার বলছে না খুতবা দিচ্ছি না, ওয়াজ করছি। ওয়াজ আর খুতবার মধ্যে পার্থক্য কি? আবার বলছে ওয়াজ করে না, সে হচ্ছে লেকচার দিচ্ছে। এর মধ্যে পার্থক্য কি? খুতবার লেকচারের মধ্যে পার্থক্য কি? বসে বসে আগে খুতবা দেওয়া অথবা জুমার সালাতের পরে আবার মিম্বারে বসে অন্য কিছুর অন্য কিছুর খুতবা দেওয়া, জুমার সালাতের পরে আবার আলোচনা করতে থাকা মিম্বারের সামনে বসেই মানুষকে আরো কিছু বুঝিয়ে দেওয়া, এ হচ্ছে জুমা কেন্দ্রিক বিদআত। জুমা কেন্দ্রিক বিসমিল্লাহ বসো, জুমা কেন্দ্রিক বিদআত হচ্ছে মুসল্লিরা প্রবেশ করার পরে খুতবা চলছে এই সময় তাহিয়াতুল মসজিদ আদায় করতে না দেওয়া।
তাহিয়াতুল মসজিদ আদায় করতে না দেওয়া। জুমা কেন্দ্রিক বিদাত হচ্ছে মসজিদে দান বাক্স চালানো জুমার দিন, মুসল্লিদের সামনে দান বাক্স চালিয়ে দেওয়া, এই জুমা কেন্দ্রিক বিদাত এগুলো। জুমা কেন্দ্রিক বিদাত হচ্ছে জুমার দিন মসজিদে সিন্নির আয়োজন করা জুমাকে কেন্দ্র করে, এগুলো হচ্ছে জুমা কেন্দ্রিক বিদাত। তারাবি কেন্দ্রিক বিদাত আমরা দেখতেই পাচ্ছি গর 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 তালামন হাফেজ সাহেবরা পড়ছে, তারপরে চুক্তি করে পড়ছে, বিশাকাতকে নির্ধারণ করে পড়ছে, তারপরে চার রাকাত পর পর একটা দোয়া পড়ছে, এরপরে বিশাকাত শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা দোয়া পড়ছে, এরপরে খতম করাকে একেবারে ফরজ বাধ্য করে নিয়েছে, এগুলো সব হচ্ছে তারাবি কেন্দ্রিক বিদাত। সাতাইশেই খতম করতে হবে, এটা হচ্ছে তারাবি কেন্দ্রিক বিদাত। সাতাইশে খতম করা, এ হচ্ছে তারাবি কেন্দ্রিক বিদাত। তারাবি শেষ করার পরে সাতাইশ রোজার যখন শেষ হয়ে যায় তখন হাফেজ সাহেবের মুখের থুতু নেওয়া, এটা হচ্ছে তারাবি কেন্দ্রিক বিদাত। হাফেজ সাহেবের মুখ থেকে ফু নেওয়া, থুতু নেওয়া, পানি পড়ে নেওয়া, এটা হচ্ছে তারাবি কেন্দ্রিক বিদাত। সালাম কেন্দ্রিক বিদাত, মানুষের সাথে দুই হাতে মুসাফা করা সালাম কেন্দ্রিক বেদাত, হাই সালাম কেন্দ্রিক বেদাত, হাই হ্যালো সালাম কেন্দ্রিক বেদাত, সালাম কেন্দ্রিক বেদাত, এগুলো সি ইউ এগেন সালাম কেন্দ্রিক বেদাত, আবার দেখা হবে সালাম কেন্দ্রিক বেদাত, আল্লাহ হাফেজ এটা সালাম কেন্দ্রিক বেদাত, এগুলো সব হচ্ছে সালাম কেন্দ্রিক বেদাত। সালাম না দিয়ে অন্য কিছু ব্যবহার করা, অন্য কোনো কথাবার্তা বলা, কংগ্রেচুলেশন ওয়েলকাম, এগুলো সব সালাম কেন্দ্রিক বেদাত। ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন, সব হচ্ছে সালাম কেন্দ্রিক বেদাত, এগুলোকে ব্যবহার করা যাবে না। মুনাজাত এবং দোয়া কেন্দ্রিক বেদাত, সম্মিলিত মুনাজাত করা, সম্মিলিত মুনাজাত করতে গিয়ে পীরের খানকার দিকে ঘুরে মুনাজাত করা, সফর কেন্দ্রিক বেদাত, আরবি সফর মাসে সফর করা যাবে না, শনিবারে সফর করা যাবে না। সফর কেন্দ্রিক বেদাত হচ্ছে সফর করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে যে ব্যক্তি রোজার মাসে সফরে থাকবে সে চাইলে সিয়াম রাখতেও পারে নাও রাখতে পারে, সিয়ামকে বাধ্যবাধকতা করে নেওয়া। সফর কেন্দ্রিক অনেকগুলো বেদাত রয়েছে, সফরে তিনজনের সফরে আমির নিয়োগ না করা সফর কেন্দ্রিক বেদাত হচ্ছে, সফরে কষ্ট ক্লেশ দূর করার জন্য আনন্দ উল্লাসে মেতে পড়া, এগুলো হচ্ছে সফর কেন্দ্রিক বেদাত। সফর যখন করতে যাচ্ছে ঘর থেকে বেরোচ্ছে সামনে কুত্তা এসে দাঁড়িয়েছে ওর সফরটা বাদ, তখন আর যাবে না আবার পরে যাবে। সফর কেন্দ্রিক বেদাত হচ্ছে রাস্তায় বের হয়ে এসেছে পিছন থেকে বউ ডেকেছে এখন বলছে কপাল পোড়া তুই আমাকে ডাকলি কেন, কপাল পোড়ানি তুই আমাকে ডাকলি কেন, ওর সফরে ভাটা পড়েছে। সফর কেন্দ্রিক বেদাত হচ্ছে ঘর থেকে বের হয়েছে আর পায়ের সামনে ঝাড়ু পড়েছে, এটা হচ্ছে সফর কেন্দ্রিক বেদাত। সফর করতে বের হয়েছে আর কাক এসে কা কা করে ডেকেছে, বিলাই এসে মাউ মাউ করেছে, সফর কেন্দ্রিক বেদাত, এগুলো হচ্ছে সফর কেন্দ্রিক বেদাত। অসংখ্য বেদাত রয়েছে, হজ সংক্রান্ত বেদাত, মিনায় অবস্থান রাত্রি যাপন করা লাগবে না, আরাফাতে আরাফাতে গিয়ে জাবালে রহমতে উঠতে হবে। জাবালে রহমত বলতে পৃথিবীতে কিছু নেই, বাঙালিরা বানিয়ে নিয়েছে, যারা জাবালে রহমতে উঠবে তারা হজের হজ করতে পারবে না, তাদের হজ নষ্ট হয়ে যাবে, মিনায় থাকতে হবে, মিনায় থাকা বর্জন করছে। এরপরে প্রত্যেক তোয়াফ সাত চক্করে সাত দোয়া, সাত চক্করে সাত দোয়া। আপনি হজে যাবেন না, হজে যাবেন না, হুজুর বই দিয়েছেন আপনার হজের বই, বেদাতি বই দিচ্ছে আপনারে, একেবারে বেদাতি বই দিচ্ছে, ওইটা যদি পুরা হজ করেন হজ নষ্ট হয়ে যাবে, টাকাও যাবে, হজও যাবে, কষ্টও যাবে, সব শেষ। বই দিচ্ছে না, বই দিব, বই দিব, আর হুজুর আপনারা হজও শিখাবে না। আমার সাথে যাওয়ার সময় শেষ তো, পাসপোর্ট টাসপোর্ট সব জমা হয়ে গেছে, আপনি আর কোথেকে দিবেন, আর কোথেকে দিবেন, হুজুরের সাথে যাবেন, হুজুর আপনার বেদাত করাবে, শিরিক করাবে, সব করাবে। বাইতুল্লাহ সাত তোয়াফে সাতটা দোয়া, সাফা মারোয়ার সাতটা সাইতে সাতটা দোয়া, মিনার আলাদা দোয়া, মুজদালিফার আলাদা দোয়া, আরাফাতের আলাদা দোয়া, সব কিছু কেন্দ্রিক আলাদা আলাদা বেদাত করে দিয়েছে। হজ করবে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর নামে হজ করবে, আর হজ কবুল হওয়ার জন্য রৌসাসামের কাছে গিয়ে দোয়া চাইবে, ইয়া রাসূলুল্লাহ আমার হজ কবুল করেন, এ হচ্ছে হজ সংক্রান্ত বেদাত। জিকিরের ক্ষেত্রে বিদাত, জিকিরের ক্ষেত্রে বিদাত হচ্ছে গাছ ধরে ঝুলে জিকির করা, উল্টো পায়ে জিকির করা, এরকম জিকির করা, সেই রকম জিকির করা, অজুর ক্ষেত্রে হ্যাঁ সম্মিলিত জিকির, অন্ধকার করে জিকির, পীরের জিকির, হাকিমুল উম্মাতের জিকির, তারপরে হচ্ছে ফকিরুল মিল্লাতের জিকির, বাবার জিকির, খাজার জিকির, অমুকের জিকির, তমুকের জিকির, এগুলো হচ্ছে জিকির কেন্দ্রিক বিদাত। আর জিকির করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ দুইটাকে একসাথে জিকির করা, আল্লাহ রসুল ইসলামের নামে জিকির করা, অথবা গাউসুল আজমের নামে জিকির করা, নাবির নামে জিকির, পীরের নামে জিকির, যত জিকির আছে সকল জিকির হচ্ছে বিদাত। এ বিদাত মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়, এ বিদাত মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। মৃত ব্যক্তি এবং জানাজা কেন্দ্রিক বিদাত, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ
কিতাবুল জানাইজ লিখেছেন, ওখানে তিনি 247টা বিদআতকে উল্লেখ করেছেন, একজন মানুষ মরে যাওয়ার পর থেকে নিয়ে দাফন করা পর্যন্ত। ব্রেলবীরা তারা তাদের লোকজনদেরকে দাফন করে, দাফন করার পরে যদি উঁচু পদের কেউ হয় তাহলে পীর সাহেব আসে, এসে কবরের সামনে আজান দিতে থাকে, আজান দাও। কেন? আজান দিলে শয়তান চলে যাবে। এরপরে ও কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করতে থাকে, তোমাকে এখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, দেখো তুমি ভুলে যাও না, তুমি বলো আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, 7 বার 8 বার মনে করিয়ে দেয়। তোমাকে এখন জিজ্ঞেস করা হবে তোমার নাবি কি ছিল, কে ছিল, তুমি কিন্তু ভুলে যাও না, তোমার নাবি ছিল মুহাম্মদ। তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি ছিল, তুমি কিন্তু ভুলে যেও না, তোমার দিন ছিল ইসলাম। বাইরে দিয়ে তালকিন করছে, বাইরে দিয়ে আজান দিচ্ছে, কবরে গাছ গাড়ছে, তারপরে হচ্ছে মাইয়েতকে নিয়ে খতম পড়ছে, মাইয়েতকে ওখানে নিয়ে দোয়া করছে, মাইয়েতকে বিভিন্নভাবে গোসলের পদ্ধতি আলাদা আলাদা রচনা করেছে। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একজন মৃত মানুষকে কেন্দ্র করে 247টা বিদআতের উল্লেখ করেছেন শুধুমাত্র এশিয়াতে, ভারতবর্ষে আসলে তো আরও অবস্থা খারাপ হয়ে যেত। তারপরে বিবাহ সেন্দ্রে শাদী কেন্দ্রিক বিদাত, মাশা আল্লাহ, হলুদ হলুদ দেওয়া, গায়ে হলুদ। আগে ছিল এটা মহিলাদের জন্য, শুধু মহিলাদেরকে দিত, এখন পুরুষদেরকেও দেয়, মহিলারা এসে পুরুষদেরকে মাখিয়ে দেয়, শালি এসে কত সুন্দর করে মাখিয়ে দিচ্ছে, শালির হাত বলে কথা, শালির হাত বলে কথা, বউয়ের চাইতে শালির মর্যাদা বেশি দুলাভাইয়ের কাছে। হলুদ, পানচিনি, ক্ষীর খাওয়ানি, তারপরে হচ্ছে বউ ভাত, শাড়ি পরানি, বউ দেখানি, বউ উঠানি, গেট ধরা, তারপরে হচ্ছে ওই জামাই বরদেরকে খাওয়ানি, এরপরে হচ্ছে নানি দাদি শাশুড়ি যারা আছে এদের কাছে কিছু করা, কদম বুঝি করা, শরবত খাওয়ানি সবার সামনে, আয়না দেখানি, এগুলো সব বেদাতের অন্তর্ভুক্ত। আর এখন তো মাশাআল্লাহ বেদাত নয়, হারাম প্রবেশ করেছে খুব ভালোভাবে, গান বাদ্য ছাড়া কোনো গানে কোনো বিবাহের অনুষ্ঠান হচ্ছে না, গান হচ্ছে, নাচ হচ্ছে। কয়েকদিন আগে একটা বিয়ের ইয়ে পেলাম, দাওয়াত পেলাম আলোপ দিতে, একটা দারোয়ানের বিয়ে, একটা সিকিউরিটি গার্ড একটা গ্যারেজে ও দারোয়ানি করে, ওর মেয়ের বিয়ে, ওর মেয়ের বিয়েতে ও 125,000 টাকা খরচ করে ব্যান্ড পার্টি গায়ক নৃত্যশিল্পী নিয়ে এসেছে মেয়ের বিয়েতে, 125,000 টাকা খরচ করেছে একজন সিকিউরিটি গার্ড। আল্লাহ আকবার। যৌতুক নেওয়া, মেয়েদেরকে এটা ওইটা সেটা বলা, মাথার মধ্যে টিপ দেওয়া, কপালে সিঁদুর দেওয়া হিন্দুদের মতো, এগুলো সব হচ্ছে বিয়ে শাদী কেন্দ্রিক বিদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বর্ণনা দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, আল্লাহ বলছেন ফালিহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, ফালিহদার, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলের আদেশের বিপরীত মুখী চলে, রাসূলের আদেশ, রাসূলের আদর্শ, এই আদর্শের খেলাফ যারা চলে, ইসলামী শরিয়ার খেলাফ যারা চলে, তাদেরকে বর্জন করা উচিত। কেন? যদি বর্জন না করা হয় আন্তুসিবাহুম ফিতনা, ফিতনা তাদেরকে গ্রাস করে নিবে, ফিতনা তাদেরকে কি করবে, গ্রাস করবে। সুন্নাবিহীন জীবনযাপন, শরিয়াবিহীন জীবনযাপন, ফিতনার মধ্যে জীবনযাপন। ফিতনার 1 নম্বর অর্থ হচ্ছে শিরক, 1 নম্বর অর্থ শিরক, 2 নম্বর অর্থ ফিতনার বিদাত, 3 নম্বর অর্থ হারাম। ফিতনার 4 নম্বর অবস্থা হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা, 5 নম্বর অবস্থা হচ্ছে ফিতনার হত্যাকাণ্ড ঘটানো, হত্যাকাণ্ড ঘটবে, 6 নম্বর ফিতনার অবস্থা হচ্ছে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লামের সুন্না ফলো না করলে আল্লাহ বলছেন আন্তুসিবাহুম ফিতনা, ফিতনার মধ্যে পড়ে যাবে, হত্যাকাণ্ড সূচনা হয়ে যাবে, হয়ে গিয়েছে তাই রাসূলুল্লাহ সাল্লামের আদর্শকে না ফলো করার কারণে, বিদাতের সূচনা হবে তাই হয়েছে, হারামগুলো প্রবেশ করে করবে তাই হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই হয়ে গিয়েছে। আন্তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অথবা তাদেরকে কঠিন আজাব গ্রাস করে নিবে, ওরা ফিতনার মধ্যে পড়বে অথবা তাদেরকে কঠিন আজাব গ্রাস করে নিবে। সূরা নূর আয়াত নাম্বার 63, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما سوره النساء ايات نمبر 65 الله سبحانه وتعالى বলছেন তোমার রবের শপথ হাত লা ইউমিনুন তারা ঈমান আনতে পারবে না তাদের ঈমান পরিপূর্ণ হবে না হাত্তা ইউহাক্কিমুক যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে তাদের বিরোধী বিষয়ে হাকিম না মেনে নেবে বিচারক মনে না করবে ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت যতক্ষণ পর্যন্ত তারা তোমার বিচার ফয়সালাকে মেনে না নেবে এবং স্বেচ্ছায় তারা তোমার কাছে আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুরা আল্লাহ তাআলা বলেন আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ্দিন মা লাম ইয়াযম বিল্লাহ আমলাহুম শুরাকা তাদের কি শরীক রয়েছে শারাউ লাহুম মিনাদ্দিন যারা তাদের জন্য দ্বীনকে শরীয়ত হিসাবে রচনা করে যারা দ্বীন রচনা করে যারা শরীয়ত রচনা করে এমন কি শরীক তাদের জন্য রয়েছে এমন কি কোন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে মা লাম ইয়াযম বিল্লাহ আল্লাহ যাদেরকে অনুমতি দেননি এমন কি কেউ রয়েছে তাদের জন্য যারা তাদের জন্য শরীয়ত রচনা করে যারা তাদের জন্য দ্বীন রচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসাস আয়াত নাম্বার 50 তিনি বলছেন অমান আযাল তার চাইতে বড় গোমরা কে আছে মিম্মানিত্তাবা যারা ইত্তেবা করে হাওয়া প্রবৃত্তির হুদাম মিনাল্লাহ বিগাইরি হুদাম মিনাল্লাহ আল্লাহর হেদায়েতকে ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া হেদায়েত আল্লাহর দেওয়া ইবাদতের সিস্টেম এইটাকে ছেড়ে দিয়ে যারা নিজস্ব প্রবৃত্তির অনুসরণে ইবাদত করে মন গড়া যারা ইবাদত করে বানিয়ে বানিয়ে যারা ইবাদত করে তাদের চাইতে বড় গোমরা আর কে আছে এই যারা গোমরা হয়ে যায় যারা প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে বক্র করে দেন বাঁকা করে দেন সূরা সাফ আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবুহুম তারা যখন বক্র হয়ে গিয়েছে আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে কি করে দিয়েছেন বক্র করে দিয়েছেন বাঁকা করে দিয়েছেন তারা বাঁকা পথে চলেছে আল্লাহর ইবাদতকে বর্জন করে বানানো ইবাদতের দিকে চলে গিয়েছে তো আল্লাহ তাদের অন্তরগুলোকেও বাঁকা করে দিয়েছেন অন্তর বাঁকা হওয়ার একটা কারণ হচ্ছে আল্লাহর হুকুমকে পরিত্যাগ করা আল্লাহর ইবাদতের সিস্টেমকে পরিত্যাগ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব তিনি আল্লাহ যিনি তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন মিনহু আয়াতুম মুহকামাত এই কিতাবের মধ্যে মুহকাম আয়াত রয়েছে আওখারু হুন্না উম্মুল কিতাব এটা হচ্ছে কিতাবের মূল বিষয়বস্তু মুহকাম আয়াতগুলো হচ্ছে কিতাবের মূল বিষয়বস্তু আওখারু মুতাশাবিহাত এই কিতাবের দ্বিতীয় বিষয়বস্তু রয়েছে হচ্ছে সন্দেহযুক্ত মুতাশাবিহ আয়াত রয়েছে ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ যাদের অন্তরগুলো বাঁকা যাদের অন্তরে বাঁকা রয়েছে অন্তরে যাদের বক্রতা রয়েছে ফায়াত্তাবিউন তারা ইত্তেবা করে মা তাশাবাহা মুতাশাবিহ আয়াতগুলোর কেন ইবতিগা আল ফিতনা তারা কি চায় ফিতনা চাওয়ার জন্য তারা মুতাশাবিহ আয়াতগুলোকে খুঁজে খুঁজে বেড়ায় আর মুহকাম আয়াতগুলোকে কি করে বর্জন করে মুহকাম আয়াতগুলোকে বর্জন করে কত সুন্দর মাযহাবে দলিল দিচ্ছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এই যে উলিল আমরের কথা এসেছে উলিল আমর হচ্ছে মাযহাবের ইমাম উলিল আমর হচ্ছে পীর সাহেব উলিল আমর হচ্ছে আকাবির হযরত উলিল আমর হচ্ছে দেওবন্দি হযরত এর বাইরে আর কেউ উলিল আমর নাই ওরা উলিল আমর দিয়ে কখনো সাহাবাদেরকে বোঝায় না ওরা উলিল আমর দিয়ে কখনো মুহাদ্দিসিনদেরকে বোঝায় না ওরা উলিল আমরদেরকে কখনো খলিফাদেরকে বোঝায় না ওরা উলিল আমর দিয়ে কখনো পিতামাতাদেরকে বোঝায় না ওদের উলিল আমর হচ্ছে শুধু পীর শুধু আকাবির শুধু রিজালুল্লাহ শুধু ইমাম শুধু মাযহাব এটা হচ্ছে উলিল আমরের উপরে আমল করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তারা করে না কেন আল্লাহ বলছেন ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে বাঁকা রয়েছে এরা মুতাশাবি আয়াতের দিকে ফিরে যায় কেন ইবতিগাল ফিতনা তারা কি চায় ফিতনা চায় অবতিগা তাওবিলিহি এবং তারা কি চায় অপব্যাখ্যা খুঁজে খুঁজে বেড়াচ্ছে যেখানে ফিতনা নির্মূল করার কথা সেখানে তারা ফিতনা খুঁজে বেড়ায় আর সেখানে তারা অপব্যাখ্যা খুঁজে বেড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বক্র করে দিচ্ছেন এদেরকে বাঁকা করে দিচ্ছেন এরা বক্রতার পথে ডুবে যাচ্ছে এরা ফিতনার পথে ডুবে যাচ্ছে যারা মন গড়া ইবাদত করছে আল্লাহ আমাদেরকে সকল প্রকার মন গড়া ইবাদত থেকে হেফাজত করেন আমাদের আজকে দ্বিতীয় আমাদের আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে অপূর্ণাঙ্গ ইবাদত
পরিপূর্ণ ভাবে আল্লাহর ইবাদত করে না, বিভিন্ন ভাবে অপূর্ণাঙ্গতার দিকে তারা চলে যায়। আমরা এর আগে আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম, মসজিদে তারা মুসলিম, মসজিদের বাইরে তারা ধর্মনিরপেক্ষ। আর মসজিদের বাইরে কেন? এখন মসজিদগুলোকেও ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে চালাতে চেষ্টা করছে। কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা এসেছিল যে প্রত্যেকটা মসজিদের সামনে, প্রত্যেকটা মসজিদ যেগুলো ইসলামিক ফাউন্ডেশনের আগে আন্ডারে চলে, এই সমস্ত মসজিদগুলোর সামনে শহীদ মিনার নির্মাণ করতে হবে, ছোট ছোট করে শহীদ মিনার নির্মাণ করতে হবে। তারা আদেশ করেছিল 3000 কতগুলো মসজিদে তারা এর কার্যক্রম চালিয়েছে। এর আগে আরেকটা বার্তা এসেছিল, প্রত্যেকটা মসজিদের সামনে বঙ্গবন্ধুর ছবি ঝুলাতে হবে, বঙ্গবন্ধুর ছবি ঝুলাতে হবে, এ আদেশ তারা করে দিয়েছিল। মসজিদগুলোকে আজকে ধর্মনিরপেক্ষ করে দেওয়া হচ্ছে। যেই সরকার ক্ষমতায় আসে সেই সরকারের নেতা নেত্রীরা মসজিদের কমিটিতে প্রবেশ করে তার আন্ডারে মসজিদগুলোকে চালায়। আজকে মসজিদগুলো পরিচালিত হচ্ছে গণতান্ত্রিক ভিত্তিতে, গণতান্ত্রিক ভিত্তি কমিটির ব্যবস্থাপনা দিয়েছে মসজিদে, এখন কমিটি হয়েছে, সুরা ব্যবস্থাপনা চলে গিয়েছে, গণতান্ত্রিক ভিত্তি কমিটি দিয়েছে, তাই আজকে মুতোয়াল্লি ব্যবস্থাপনা চলে গিয়েছে, এখন কমিটির ভিত্তিতে চলছে। কমিটি মসজিদে যেই চিন্তা ভাবনা করবে সেভাবেই চলবে, কমিটির আন্ডারে চলছে কমিটি কেন্দ্রিক জীবনযাপন। কমিটি কেন্দ্রিক জীবনযাপন মসজিদগুলোতে প্রবেশ করেছে, মাদ্রাসাগুলোতে প্রবেশ করেছে। মসজিদে মুসলিম থাকলেও এখন আর মসজিদে মুসলিম থাকার উপায় নেই, মসজিদে মুসলিম থাকার আর কেন তেমন কোনো উপায় নেই। তো জীবনটা হচ্ছে খেয়াল খুশি মতো, এক জায়গায় এক জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করে, অন্য জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতকে বর্জন করে, এক জায়গায় আল্লাহর ইবাদত করে, অন্য জায়গায় আল্লাহর ইবাদতকে বর্জন করে। সাপ্তাহিক মুসলিম, বাৎসরিক মুসলিম, মাসিক মুসলিম, মসজিদে মুসলিম, পরিবারে মুসলিম, পরিবারের বাইরে মুসলিম, নিজের জীবনে মুসলিম, সন্তানগুলোর জীবনে তিনি অমুসলিমদের আদর্শ বাস্তবায়ন করছে, সন্তানকে বিভিন্ন মতবাদ শিখাচ্ছে, সন্তানকে বিদেশে নিয়ে পড়াশোনা করাচ্ছে, এটা করাচ্ছে সেটা করাচ্ছে, নিজের জীবনে মুসলিম বলে দাবি করছে, হারাম রুজি রোজগার করছে, মুসলিম বলে দাবি করছে, বেদাতের পথে পয়সা খরচ করছে, মুসলিম বলে দাবি করছে, মাজারগুলোকে তারা স্থাপন করছে, বেহায়াপনা বেপর্যা দিয়ে তারা তাদের জীবনগুলোকে পরিচালনা করছে, বেহায়া বেপর্দা হয়ে নারীরা বের হয়ে যাচ্ছে, তারপরে সুদ দিয়ে আমাদের দেশটা ছেয়ে গিয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অন্যায়, অনাচার, অবিচার, লুণ্ঠন, মানুষের মানবতার নামে মানুষকে মানবতা থেকে বের করে দেওয়া, ইনসাফের নামে মানুষকে জুলুম আর নির্যাতনের মধ্যে ফেলে দেওয়া, এই দিয়ে ভরে গিয়েছে অবস্থা। মানুষ আর পরিপূর্ণভাবে মুসলিম থাকছে না, এক জায়গায় মুসলিম আর এক জায়গায় অমুসলিম। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়াতাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান এনেছো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করবে? ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এর কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে একেবারে নষ্ট করে দিবেন, বিনষ্ট করে দিবেন। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন আযাবের দিকে তাদেরকে হাঁকিয়ে নেবেন। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন আম্মা ইয়ামালুন, আল্লাহ বলছেন যে তারা যা করছে আল্লাহ এই বিষয়ে গাফেল নন। পরিপূর্ণ মুসলিম হতে হবে, মন গড়া ইবাদতগুলোকে বর্জন করতে হবে, মন গড়া যত প্রকারের ইবাদত রয়েছে তাকে ছেড়ে দিতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণভাবে মুসলিম হতে হবে। আল্লাহ আদেশ করেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে জীবন দান করেন, মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদেরকে রসুলের পদ্ধতিতে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।